So thank you everyone. Welcome to my class on Rape of the Lock, and this is my first class on the Rape of the Lock. We have already finished Tintin Incubated by Hardship, a very famous canonical graphic novel. But today we'll be going to introduce with a world which is completely different from that of the graphic novel. It's not a world of the comics. It's not actually a world of the fantasy. It's not actually a world of the Himalayas, are not actually a spiritual transcendental world of the Tibetan Buddhism. But it is actually a world of satire. It's a world of backbiting. It's a world of harming one another. Ladies and gentlemen, welcome to the world of the Rape of the Lock. An 18th century mock epic poem. It's actually mocking the epic genre. Epic mane amra jani mohakabyo ar mock epic mane mohakabber bibhinno dhoroner feature gulo ke je satirize kore bidrupattok bhabe dekhar chesta kore sei society sei samaj je samaj khub bhishon bhabe poroshri kator jar moddhe jealousy backbiting একে অপরের পিছনে লাগা এই পুরো জিনিসগুলো খুব ভীষণভাবে বর্তমান রয়েছে সেই 18th সেঞ্চুরি সোসাইটি নিয়ে আলেকজান্ডার পোপের লেখা মক এপিক পোয়েম দ্য রেপ অফ দ্য লক তার মধ্যে সুপারন্যাচারাল মেশিনারি আছে তার মধ্যে ফ্যান্টাসি তো অল্প রয়েছে কিন্তু ইট ইজ মোরাললেস আ মিরর টু দ্য সোসাইটি রেপ অফ দ্য লক অ্যাকচুয়ালি রিফ্লেক্টস দ্য কন্টেম্পোরারি 18th সেঞ্চুরি সোসাইটি সেই সমসাময়িক 18th সেঞ্চুরি ব্রিটেনের সোসাইটির কি অবস্থা তার দিকে একটা একটা আয়না বা একটা মিরর আমাদের ধরে এই রেপ অফ দ্য লক এবং সেই টেক্সটটি আমরা পড়ব ফলে অনেকাংশেই দিস টেক্সট আমি যেটা বললাম শুরুতেই ইট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম দ্য পপুলার কালচার অর পপুলার লিটারেচার ইট ইজ আ ক্যানোনিক্যাল টেক্সট ইটস আ ফেমাস টেক্সট ভেরি ফেমাস টেক্সট ইন 18th সেঞ্চুরি And it was basically written to consolidate in order to do a kind of bridging between the relationship between the two families. Lord Peter family and Arabella Farmore family. To the family, present screen এখন আমি অন করিনি কারণ আমি কিছু দেখাইনি আমি তো প্রেজেন্ট স্ক্রিন অন করেছি তো বটেই কারণ মানে আমি এমনি নিজে বলছি বলে তুমি বুঝতে পারছো না দেখো আমি প্রেজেন্ট স্ক্রিন হ্যাঁ স্যার আমি একটু বুঝতে পারিনি ফলে লর্ড পিটারের ফ্যামিলি এবং অ্যারাবেলা ফার্মোরের ফ্যামিলি এই দুটো ফ্যামিলির মধ্যে যে কনফ্লিক্ট সেই কনফ্লিক্ট আলেকজান্ডার পোপের রেপ অফ দ্য লক এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেই বিষয়ে এবং অন্যান্য বিষয়ে আমরা নজর দেব আগে আমরা বেসিক যে জিনিসটা জানবো সেটা হচ্ছে অ্যাবাউট দ্য 18th সেঞ্চুরি সোসাইটি এক মিনিট আচ্ছা এই এই তোর আস্তে কথা বল আমি একটু ক্লাস নিচ্ছি বেশ বেশ আমি এই পাওয়ার পয়েন্টটা তোমাদের দিয়ে দেবো এবং আমার যে অন্যান্য যে সমস্ত মেটেরিয়াল এই 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 ক্লাসটা করার জন্য দরকার সেগুলো তোমাদের দিয়ে দেবো আমি একটা লিস্ট অফ কোয়েশ্চেনিয়ারও বানিয়েছিলাম আর কি এই 10 মার্কসে কোনগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন 5 নম্বরের কোনগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হতে পারে তার একটা লিস্ট সেগুলো তোমাদের দিয়ে দেবো বিষয়টা যেটা সেটা হচ্ছে যে আগে আমরা শুরু করি মোটামুটি তারপরে কোয়েশ্চেন এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে জানবো না হলে তো আমরা বুঝতে পারবো না যে রেপ অফ দ্য লক বেসিক্যালি কি নিয়ে টেক্সটটা সো লেট আস স্টার্ট এট দ্য ভেরি বিগিনিং আমরা যেটা প্রথম করছি সেটা হচ্ছে রেপ অফ দ্য লক সম্পর্কে কয়েকটা বেসিক ইনফরমেশন জেনে আমরা ডাইরেক্টলি চলে যাব অ্যাবাউট দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য 18th সেঞ্চুরি সোসাইটি আগে আমরা বেসিক্যালি জেনে নিই হোয়াট ইজ রেপ অফ দ্য লক যাতে আমরা বুঝতে পারি যে হাউ দিস টেক্সট ইজ ভেরি মাচ রিলেটেড উইথ দ্য এনলাইটেনমেন্ট পিরিয়ড অর অগাস্টান লিটারেচার সেইটাকে আমরা বোঝার চেষ্টা করি ঠিক আছে কেউ কোথাও বুঝতে না পারলে আমাকে অবশ্যই প্রশ্ন করবে First, the rape of the lock, about the significance of the title. What is rape? Rape is a heinous crime which tries to make a stain upon a woman's chastity.
upon a woman's integrity. Rape is a heinous crime which actually tries to destroy a woman's virginity. Well, rape is a very serious word. It's an extreme crime. যার এগেনস্টে ক্রিমিনাল প্রসিডিংস হয় কিন্তু তারপরেই যে শব্দটা আমরা পাবো দ্যাট ইজ নট সো মাচ সিরিয়াস আর কিছু বলছো মোলাস্টেশন দ্যাট ইজ ডিফারেন্স বিটুইন টেকনিক্যাল ডিফারেন্স বিটুইন মোলাস্টেশন এন্ড রেপ রেপ অ্যাকচুয়ালি ইনভলভস আ মাচ মোর হিনিয়াস ক্রাইম বিকজ ইট ইনভলভস দ্য অ্যাক্ট অফ সেক্সুয়াল অ্যাক্টিভিটি সামটাইমস মোলাস্টেশন ডাজন্ট ইনভলভ দ্য অ্যাক্ট অফ সেক্সুয়াল অ্যাক্টিভিটি ওকে সো rape and then of the lock. What is the meaning of the word lock? Lock. Yes, lock means hair. So je muhurte ami rape shobdo ta uchcharon korchi ami kintu ekta ottonto serious crime er dike indicate korchi abar onno dike ami jokhon lock shobdo ta uchcharon korchi sei muhurtei prothomangshe je serious accusation of the rape onekta kintu kome jacche. It actually creates an atmosphere of the humor and hence it's a mock heroic poem. Heroic poem means epic poem, serious poem, a poem which involves a great crisis on the national, cultural, economical front of a nation. For example, Mahabharata is an epic. It involves crisis, a kind of national crisis. Jekhane Panduder shonge Kaurabder ladai, Pandavder shonge Kaurabder ladai. মহাভারত কিন্তু ইলিয়াড ফর এক্সাম্পল গ্রিক এবং রোমানদের লড়াই কিন্তু আমরা রেপ অফ দ্য লকের মধ্যে কিন্তু সেই যে ভয়ঙ্কর যে কনফ্লিক্ট এই যে একটা ন্যাশনাল ক্রাইসিস বারবার সেরকম উল্লেখ করা হবে যেন ইটস অ্যাজ ইফ আ ন্যাশনাল কালচারাল ক্রাইসিস বাট ইট ইজ নট অ্যান্ড হেন্স মক হিরোইক পোয়েম মক মিন্স টু স্যাটারাইজ আপন আমি যদি কোনো একটা জিনিসকে বিদ্রুপাত্মক ভাবে দেখি তাকে নিয়ে হাসি ঠাট্টা করার চেষ্টা করি ফলে and hence it is known as burlesque burlesque হচ্ছে এক ধরনের satire genre which evokes laughter আমরা দেখব ফলে আমরা introduced হচ্ছি প্রথম থেকেই একটা 18th century world এ which is very much superficial which is an aristocratic world in which there are knights in which there are women born of the high aristocratic class but they lack depth tader bhitore philosophical depth ba tader bhitore amra bolte pari spiritual depth tader obhab royeche ei bhabe amader alexander pope society ta ke introduce korche amra shotti jani na ki erokom society chilo amra dekhbo 18th century society ke কিন্তু আলেকজান্ডার পোপ 18th সেঞ্চুরি সোসাইটির বিভিন্ন কাস্টমকে তাদের রীতিনীতিকে তাদের ভেরিয়াস রিচুয়ালসকে তাদের সোসাইটির সামনে একটা মিরার তুলে ধরে একটা আয়না তুলে ধরে তোমাদেরকে দেখাচ্ছেন যে কতটা অগভীর কতটা স্পিরিচুয়ালি ল্যাক করত সেই সোসাইটির মহিলা বা পুরুষেরা এবং সেই জন্যই এরকম একটা সিরিয়াস শব্দ একটা হিউমারাস এলিমেন্টের পাশাপাশি বসিয়ে এরকম তিনি একটা টাইটেল ক্রিয়েট করেছেন দ্য রেপ অফ দ্য লক দ্য কাটিং অফ দ্য লক দিস পার্টিকুলার টেক্সট ইজ অ্যাবাউট বেসিক্যালি দ্য কাটিং অফ দ্য লক অফ দ্য অ্যারাবেলা ফার্মর অ্যারাবেলা ফার্মর ইজ অ্যান অ্যারিস্টোক্রেটিক উইমেন অফ দ্য 18th সেঞ্চুরি তার চুল কেটে নেবে লর্ড পিটার বলে এক ভদ্রলোক আমরা পরবর্তীকালে এই ইনফরমেশনটা জানবো আমি একটু তোমাদেরকে জানিয়ে দিই যে যেটা ব্যাপার ছিল তখনকার দিনে সেটা হচ্ছে ইফ অ্যান অ্যারিস্টোক্রেটিক জেন্টলম্যান প্রপোজ ইউ দ্য কাস্টম ইজ দ্যাট প্রপোজ অ্যানাদার জেন্টল ওম্যান অফ দ্য 18th সেঞ্চুরি দ্য কাস্টম ইজ দ্যাট দ্য জেন্টলম্যান দ্য জেন্টল ওম্যান ইন রেসপন্স টু দ্য জেন্টলম্যানস প্রপোজাল উইল কাট আ পোর্শন অফ দ্য লক in order to accept the proposal ami je proposal ta ke accept korlam je ha bollam ami je she amake propose korlo sei proposal e ami je positive uttor dilam tar jonno she woman ta ki korto ekta lock er ekta particular area kete seizure diye take dito a token of respect a token of reverence as a token or symbol of love এই গল্পে যেটা ঘটবে সেটা এক্স্যাক্টলি উল্টোটা লর্ড পিটার উইল স্ন্যাচ অ্যাওয়ে উইল ট্রাই টু স্টিল দ্য লক অফ দ্য বেলিন্ডা অর অ্যারাবেলা ফার্মার
because Arabella farmer will say no to him, তাকে না বলবে, তার proposal এ সাড়া দেবে না, সেই জন্য জোর করে আমরা দেখব ক্যান্টো 3 তে তোমাদের সিলেবাসে দুটো ক্যান্টো প্রেসক্রাইব ক্যান্টো 1 আর ক্যান্টো 3 তোমাদের ক্যান্টো 2 তে কেন দেয়নি জানি না কিন্তু আমরা দেখব ক্যান্টো 3 তে যে কেমন ভাবে যখন এই বেলিন্ডা বা আরাবেলা ফার্মার যখন গেম অফ দ্য অম্বর অম্বর ইজ এ কার্ড গেম যখন খেলছেন লর্ড পিটার তার চুলটাকে কেটে নেবে এবার এই যে জোর করে স্ন্যাচিং অ্যাওয়ে অফ দ্য লক হেন্স ইট ইজ নোন অ্যাজ দ্য রেপ অফ দ্য লক by not taking permission so harming a woman's chastity or integrity by not taking consent not taking permission and hence rape of the lock and this entire poem is dedicated to this woman this beautiful woman Arabella Farmore Arabella Farmore was the daughter of a marriage between two recusant Roman Catholic families আমরা দেখব সেই সময়ের Roman Catholic দুজন family Farmers and the Browns তাদের বিয়ের ফলে Arabella Farmore এর জন্ম এবং Arabella Farmore ছিলেন অত্যন্ত aristocratic gentlewoman সেই Lord Peter এর proposalটাকে সাড়া দেবে না এবং তাই নিয়েই এই Peter এবং Farmer family এর মধ্যে একটা যাতে ভালো সম্পর্ক আবার তৈরি হয় তার জন্য একটা লাফটারের দৃষ্টিভঙ্গিতে এই সিরিয়াস ঘটনাটাকে নন সিরিয়াস করে দেওয়ার জন্য এই মক এপিক পোয়েমটা লিখেছেন আলেকজান্ডার পোপ তিনি প্রথমবার লেখেন 1712 সালে হি রিপাবলিশড দিস পোয়েম ইন আ মাচ মোর ব্রডার স্কেল অনেকটা বড় সাইজ করে 5 ক্যান্টো ভার্সন একটা পাবলিশ করে 5টা ক্যান্টো রয়েছে এই রেপ অফ দ্য লকে 5 ক্যান্টো 5টা ক্যান্টো রয়েছে তার মধ্যে দুটো ক্যান্টো তোমাদের সিলেবাসে প্রেসক্রাইব ক্যান্টো নাম্বার 1 এন্ড ক্যান্টো নাম্বার 3 এবার এই দুটো ফ্যামিলির মধ্যে একটা প্রপার রিলেশনশিপ যাতে বিল্ড হয় তার জন্য এই কবিতা লেখা এই কবিতার যে মূল নায়িকা তার নাম হচ্ছে বেলিন্ডা বেলিন্ডা ইজ অ্যাকচুয়ালি আরাবেলা ফার্মার হারসেলফ কিন্তু তার নামটাকে ইউজ না করে যেহেতু একটা ফিকশনাল ক্যারেক্টার যেহেতু ইটস আ এক্সাম্পল অফ লিটারেচার ইটস আ মক হিরোইক ন্যারেটিভ পোয়েম এন্ড হেন্স দ্য নেম হ্যাজ বিন চেঞ্জড বাট দেয়ার ইজ আ ডেডিকেটরি লেটার সেই ডেডিকেটরি লেটারে আরাবেলা ফার্মারকে পোপ আরাবেলা ফার্মারকে ডেডিকেট করেছেন এই পোয়েমটা উৎসর্গ করেছেন বলো এখনো পর্যন্ত পরিষ্কার কিনা পরিষ্কার স্যার বেশ আমরা কয়েকটা ইম্পর্টেন্ট টার্মিনোলজি অ্যাকচুয়ালি দেখে নেব আমরা পরবর্তীকালে সেই টার্মিনোলজির দিকে তাকাবো কারণ সেগুলো নিয়ে প্রচুর প্রশ্ন পড়ে Rape of the Lock is a mock heroic narrative poem. Now, what is a mock heroic poem? A mock heroic or a mock epic or heroic comic. A protector nami aki. Yadi porikha question pore Rape of the Lock as a heroic comical poem. Aki uttor. Yadi porikha prashna pore as a mock heroic poem. Aki uttor. Mock epic poem. Same answer. It is basically or typically a parody. Parody mane প্যারোডি মানে যখন কোনো একটা বিখ্যাত গানের লিরিককে আমি সাবভার্ট করে আমি চেঞ্জ করে তার সুর এবং অন্যান্য জিনিসকে অলমোস্ট এক রেখে তাকে আমি গাওয়ার চেষ্টা করছি তাকে প্যারোডি বলা হয় বা তাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি সত্যজিৎ রায়ের বিখ্যাত গল্প হত্যা বড়িতে একটা এক্সাম্পল ছিল বুঝে দেখো জটায়ুর কলমের জোর থোড় বড়ি খাঁড়া লিখে তারা তারা এইবারে লিখেছেন খাঁড়া বড়ি থোড় লিমেরিক কিন্তু এই প্যারোডির মতো করে ইউজ করার চেষ্টা করেছেন তোমরা বহু বাংলা গানের প্যারোডি দেখেছো বিভিন্ন সময়ে সো দিস ইজ বেসিক্যালি আ প্যারোডি ইট প্যারোডিজ অর স্যাটায়ার্স দ্যাট মক কমন ক্লাসিক্যাল স্টিরিওটাইপস অফ হিরোজ অ্যান্ড হিরোইক লিটারেচার অর্থাৎ যে কোনো একটা হিরোইক লিটারেচার বা এপিকের মধ্যে কি কি থাকে ওয়ান ইজ আ গ্রেট হিরো ফর এক্সাম্পল ইন কেস অফ দ্য মহাভারত ইট ইজ অর্জুনা For example, in Iliad, it is Achilles. But Belinda is not a great hero. কিন্তু ইচ্ছে করে বেলিন্ডাকে এইভাবে দেখানো হয়েছে আমরা দেখবো বেলিন্ডার সাজগোজ বেলিন্ডা যেভাবে নিজেকে ডেকোরেট করবে as if she is decorating herself or preparing herself for the war. যুদ্ধ যুদ্ধের জন্য তো প্রিপারেশন নাই একজন এপিক হিরো তিনি তলোয়ার হাতে নেন তিনি বর্ম আর্মার পরেন সেইভাবে বেলিন্ডার আমরা এটা টয়লেট সিন বিখ্যাত Belinda's toilet scene in the Rape of the Lock in which Belinda is preparing herself in the toilet
একটা ডেসক্রিপশন আমরা দেখতে পাবো এই রেপ অফ দ্য লকেট। তাহলে বারবার দ্য জার্নি অফ দ্য বেলিন্ডা, বেলিন্ডা যাচ্ছে হ্যাম্পটন কোর্টে, আমরা দেখবো একটা বিরাট বড় নৌবহরে করে চড়ে যাচ্ছে এবং তার ডেসক্রিপশন অ্যাজ ইফ the entire fleet of the Greeks are actually attacking the Rome. Rome ke attack korche jokhon Achilles sei je ebong Agamemnon's army tar je description tar shonge mil pacchi tale je parody korche satire korche ashole era kevi ekta great epic character hote parbe na because they lack depth tale she gobhirota nei but typically mock heroic works either put a fool in the role of the hero hero role er ekta boka ke dar koray or exaggerate the heroic qualities to such a point that they become absurd, exaggerating the heroic qualities to such a extent that they become absurd. Exaggerate kora mane bariye bola, hyperbolic hoyte phuliye phapiye bola, thora je ekta lok khub sadharon kaj korche bolche baba o to bishwojoy korche ei bhabe je baller style that is known as the exaggeration, exaggerate, exaggerate the heroic qualities to such an extent eto beshi kore bola that they become absurd eta ashole shombhobi noy. Amra bar bar dekhbo ei rape of the lock er bibhinno line er modhe dekhte pabo the poet is as if comparing the losing of a woman's virginity with the death of a lab dog. ল্যাপটপ মানে যে ল্যাপটপ যেরকম আমরা ইউজ করি ল্যাপের মধ্যে কোলের উপরে ল্যাপটপ তখনকার দিনের 18th সেঞ্চুরি উইমেনের সবসময় নিয়ে ঘুরে বেড়াতো কোলের উপরে একটা কুকুর তার মৃত্যুর সঙ্গে একটা ওমেনের ভার্জিনিটির লসের যে কম্প্যারিজন এই ধরনের অদ্ভুত ইনকমেন্সুরেবল কম্প্যারিজন যে কম্প্যারিজন গুলো করা সম্ভব নয় যে তুলনাগুলো আমরা আপাতত জীবনে করি না সেই ধরনের তুলনা রেপ অফ দ্য লকে করা হচ্ছে ওয়াই টু মক the contemporary British society. বলা পরিষ্কার হচ্ছে কিনা তোমাদের কাছে? হ্যাঁ স্যার। বেশ, so rape of the lock is a mock heroic narrative poem. Narrative poem means which is long, it's a 794 lines. তোমাদের সিলেবাসে 300 মতো লাইন আছে দুটো ক্যান্টো মিলিয়ে, and one of the most commonly cited example of the high burlesque. What is burlesque? burlesque. এই শব্দগুলো তোমরা বারবার পাবে স্যাটায়ার, মক, এপিক পোয়েম, হিরোইক কমিক্যাল পোয়েম, বারলেস্ক, এই শব্দগুলো বারবার পাবে, লুডি স্যাটিরাইজিং এভরিওয়ান ইন এ লুডিক্রাস ম্যানার, রিডিকিউল, এই শব্দগুলো এই পার্টিকুলার টেক্সটে বারবার পাবে। এটা মানে হচ্ছে টু কজ আ কাইন্ড অফ লাফটার বাই ক্যারিকেচারিং দ্য ম্যানার অর স্পিরিট অফ সিরিয়াস ওয়ার্কস। আমি একটা সিরিয়াস ওয়ার্কসের ম্যানারটাকে ফলো করছি, ধরে যাক আমি রবীন্দ্রনাথের গোড়া তার স্টাইলটাকে ফলো করছি, করে আমি আসলে একটা প্যারোডি লিখছি ইন অর্ডার টু ইভোক লাফটার। আমার কি লক্ষ্য? আমার লক্ষ্য হচ্ছে হাসির উদ্রেক করা বাই ক্যারিকেচারিং দ্য ম্যানার। ক্যারিকেচার মানে এক্স্যাক্টলি ফলো করা। আমি যদি এখন ধরে যাক উত্তম কুমারকে যদি এখন ক্যারিকেচার করার চেষ্টা করি তাহলে যেটা ঘটবে তাই মানে 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 এরকম চশমা খোলার যে স্টাইল, দেখার যে স্টাইল, ক্যারিকেচার করা, এইভাবে ক্যারিকেচারাইজড ওয়েতে ক্যারেক্টার গুলোকে ক্রিয়েট করা হচ্ছে। দ্য টার্ম, দ্য ওয়ার্ড ডিরাইভস ফ্রম দ্য ইটালিয়ান ওয়ার্ড বারলেস্ক্রো হুইচ ইন টার্ন ইজ ডিরাইভ ফ্রম দ্য ইটালিয়ান ওয়ার্ড বুল্লা মিন্স জোক, রিডিকিউল অর মকেরি, লোককে মক করা। এই নিয়ে রেপ অফ দ্য লক প্রথম পাবলিশ হয় অ্যানোনিমাসলি নাম ছাড়া Lean Towards Miscellaneous Poems and Translation 1712 সালে, May 1712, মনে থাকবে May 1712 ফার্স্ট পাবলিকেশন। শর্ট কোয়েশ্চেনে পড়তে পারে অফলাইন পরীক্ষা হলে, দুটো ক্যান্টোতে 334 লাইন ছিল মাত্র। পরবর্তীকালে আ রিভাইজড এডিশন পাবলিশড, রিটেন বাই মিস্টার পোপ বলে, যেখানে আলেকজান্ডার পোপের নাম দিয়ে মানে টাইটেল দিয়ে পাবলিশ হয়, মার্চ 1714 সালে পাবলিশ হয়। আ ফাইভ ক্যান্টো ভার্সন, ইট বিকামস অ্যাকচুয়ালি দ্য প্রেজেন্ট পোয়েম, দ্য প্রেজেন্ট পোয়েম উইথ দ্য প্রেজেন্ট শেপ অফ কন্টেনিং 794 লাইন্স অ্যাকম্পানিড বাই 6 এনগ্রেভিংস। এনগ্রেভিং মিন্স আ কাইন্ড অফ পেন্টিং, খোদাই করা, আঁকা এক ধরনের। অ্যান্ড আলেকজান্ডার পোপ বোস্টেড দ্যাট দিস সোল্ড মোর দ্যান 3000 কপিজ
in the first 4 days. Amra 18th century characteristic niye jokon porbo amra dekhte pabo 18th century's people were gossip mongering people. Tara gossip korte bhalobasto, tara cafeteria te coffee chai, shei shomoy England e prothom coffee houses create hote shuru kore, restaurants gulo create hote shuru kore 18th century te rastay rastay. Because of the industrial revolution, manusher hate joto orthonoitik bhabe taka aste shuru korche, manush shei taka guloke ponner binimoye kinte arambho korche. ক্যাপিটালিজমের জন্ম প্রথম এই সময়ে, এবং আমরা আস্তে আস্তে দেখতে পাবো যে পোপ বোস্ট করছেন যে প্রথম তিন দিনে, প্রথম চার দিনে 3000 কপি, ভাবতে পারছো এখনকার দিনও কোন বই এত বিক্রি হয় না, কারণ বিকজ দে ওয়্যার গসিপ মঙ্গারিং পিপল. দুটো ফ্যামিলির মধ্যে সমস্যা হচ্ছে, একটা ওম্যানের চুল কেটে নেওয়া হচ্ছে, তাই নিয়ে লোকে গসিপ করতে চায়. ফলে সেই 18th সেঞ্চুরির মুখের সামনে একটা আয়না ধরার চেষ্টা করছেন আলেকজান্ডার পোপ. পরবর্তীকালে আরো বড় করে পোয়েমটা, দ্য ফাইনাল ফর্ম অফ দ্য পোয়েম অ্যাপিয়ার্ড ইন 1717, তাহলে তিনটে এডিশন, ফার্স্ট পাবলিশড ইন 1712 ইন টু ক্যান্টোস কন্টেইনিং 334 লাইনস, দ্য সেকেন্ড পাবলিশড ইন 1714 কন্টেইনিং 794 লাইনস ইন 5 ক্যান্টো, এন্ড দ্য ফাইনাল ফর্ম অ্যাপিয়ার্ড ইন 1717 উইথ অ্যাডিশন অফ ক্ল্যারিসাস স্পিচ অন দ্য গুড হিউম্যান. আমরা দেখব, আমরা যেটা আমাদের সিলেবাসের মধ্যে নেই, এই পোয়েমের মধ্যে ক্ল্যারিসা যে অ্যারাবেলা ফার্মরের চুলটা কাটতে সাহায্য করবে লর্ড পিটারকে, সে একটা বড় মতো স্পিচ দেবে, সেই স্পিচটা অন দ্য গুড হিউমার, যে সবকিছুকে সত্তরে লও সহজিয়া, সবকিছুকে ঠিক গুড হিউমারে নাও, রেগে যেও না, তাই নিয়ে একটা ফিলোসফিক্যাল স্পিচ দেবে ক্ল্যারিসা. অ্যান্ড দ্য পোয়েম ওয়াজ মাচ ট্রান্সলেটেড অ্যান্ড কন্ট্রিবিউটেড টু দ্য গ্রোয়িং পপুলারিটি অফ দ্য মক হিউইক পোয়েম ইন দ্য এন্টায়ার ইউরোপ. আমরা জানি 17th century এবং 18th century তে পোস্ট রেস্টোরেশন এবং অগাস্টিন পিরিয়ড, কেন এটাকে অগাস্টিন পিরিয়ড বলা হয় তার দিকে আমরা নজর দেব, কিন্তু এই সময়ে আমাদের মাথায় রাখতে হবে এই মক হিরোইক পোয়েম সারা ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়েছিল. ব্যাট্রাকো ম্যাকিয়ার দ্য ব্যাটল অফ দ্য ফ্রগস এন্ড দ্য মাইস বলে একটা হিরোইক কমিক্যাল বই বেরোয়, যেটা প্যারোডি অফ দ্য ইলিয়াড, ফলে ইলিয়াড অডিসি এই বিভিন্ন ক্লাসিক্যাল লেখার প্যারোডি সেই সময় গোটা ইউরোপ জুড়ে পাবলিশ হতে থাকে, এবং সেই যে জনরাকে খুব ভীষণভাবে হাইবারলেস্ক জনরাকে পপুলারাইজ করে, কে না আলেকজান্ডার পোপের রেপ অফ দ্য ল, খুবই খুবই বিখ্যাত করেন তিনি এই জনরাটাকে. বলো পরিষ্কার হচ্ছে কিনা? বেশ বেশ বেশ, আরো দু একটা পোয়েমের সম্পর্কে কথা বলে আমরা তো পোয়েম নিয়ে আবার ফিরবই, আমরা 18th সেঞ্চুরি বেসিক ব্যাকগ্রাউন্ডের দিকে চলে যাব, কিন্তু আরো দু একটা পোয়েমের সম্পর্কে বেসিক কয়েকটা জিনিস আমরা জেনে নেব. আচ্ছা, প্রথম কথাটা হচ্ছে দ্য পোয়েম স্যাটিরাইজেস আ স্মল ইনসিডেন্ট বাই কম্পেয়ারিং ইট টু দ্য এপিক ওয়ার্ল্ড অফ দ্য গডস. আমি তোকে বলছিলাম একটা খুব সাধারণ ঘটনাকে Intervention of the gods in the world of humanity. মনুষ্যের পৃথিবীর মধ্যে যখন ঈশ্বর ইন্টারভিন করতে শুরু করে, মেশিন অ্যাকচুয়ালি মিন্স মেশিন, ইট রেফার্স টু অ্যাকচুয়ালি দ্য 18th সেঞ্চুরি ক্রেন. কারণ সেই সময় যখন বিভিন্ন নাটক হতো, সেই নাটকে যখন ঈশ্বরকে নামাতে হতো, মানে ঈশ্বরকে যখন, ঈশ্বরের ক্যারেক্টারটাকে যখন নাটকের মধ্যে ঢোকানো হয়েছে, তখন তাকে একটা ক্রেনে করে নামাতে হতো, ক্রেনে করে ঈশ্বর নামত স্ত্রীর মধ্যে. ওই জন্য এই ডিউস এক্স ম্যাকিনা শব্দটা ইনক্লুড হয়েছে, দ্যাট ইজ দ্য ইন্টারভেনশন অফ দ্য গডস. হ্যাঁ, কেউ কিছু বলবে? হ্যাঁ স্যার, গ্রিক লিটারেচারে খুব ভালোভাবে দেখা গেছে, গ্রিক লিটারেচারে সেটা বারবার দেখা যায়, ইলিয়াড অডিসি তোমরা বারবার দেখেছো, জিউস থেকে শুরু করে ভেরিয়াস গডস তোমরা ব্যাকটাসকে দেখেছো মেটামরফোসিসে, রোমান লিটারেচারেও বারবার তারা আসছেন এই মানুষদের পৃথিবীতে, দ্যার ইন্টারভিনিং ইনসাইড দ্য হিউম্যান ওয়ার্ল্ড. ফলে এইখানে
এই রেপ অফ দ্য লক, কিন্তু এই বিষয়টাকে স্যাটিরাইজ করা হয়েছে। এখানে কিন্তু এরকম নয় একটা বিরাট পাওয়ারফুল গডকে দেখানো হয়েছে। আমরা বারবার দেখবো এখানে যে সুপার ন্যাচারাল মেশিনারি, যাদের আমরা দেখবো একটু পরে, এরিয়াল থেকে শুরু করে ফোর টাইপস অফ সিলফিক মেশিনারি যাদেরকে ইনক্লুড করেছেন আলেকজান্ডার পোপ, তারা আমরা দেখবো খুবই অসহায়, তাদের ক্ষমতা নেই, তারা খুবই সাধারণ, মানে অলমোস্ট বিন কম্পেয়ার উইথ দ্য বিজ, তাদেরকে মৌমাছির সঙ্গে কম্পেয়ার করা হয়েছে, তারা অ্যারাবেলার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে কিন্তু অ্যারাবেলা ফার্মারকে বা বেলিন্ডাকে সেভ করতে পারবে না। আলটিমেটলি তারাই যখন সিজারটা দিয়ে তার চুলটাকে কাটা হবে, তারাই দুটো ভাগে বিভক্ত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়বে। ফলে দিস ইজ অ্যাকচুয়ালি অ্যান 18th সেঞ্চুরি ওয়ার্ল্ড which mocks the gods, ekane ishwarer mane ekane 18th century world er ishwaro as if bole na you should deserve your own god, tumi je rokom tumi tomar sherokom ishwar pabe, spiritual post quest er nijer bhitorer quest, phale ei nijer bhitorer quest e 18th century er manushera koto ta byattho sei description Alexander Pope এখানে আনার চেষ্টা করেছেন। আলেকজান্ডার পোপ সেই জন্য এই পৃথিবীর যারা গডস, এই পৃথিবীর যারা সুপার ন্যাচুরাল মেশিনারি, তাদেরকে খুবই কম ক্ষমতা সম্পন্ন বলে দেখিয়েছে। সো বেসিক্যালি দিস পোয়েম ওয়াজ বেসড অন অ্যান অ্যাকচুয়াল ইভেন্ট, যেটা একটুকে বলছিলাম, রিকাউন্টেড বাই দ্য পোপস পোপস ফ্রেন্ড জন ক্যারিল। ক্যারিল হচ্ছে আলেকজান্ডার পোপের মিউজ এই কবিতায়। মিউজ মানে কি বলো? মিউজ মানে কি বলা উচিত বলেছি আগে অনেকবার। গড ইজ অফ পোয়েট্রি, ইয়েস, গড ইজ অফ পোয়েট্রি, তাকে মিউজ বলা হয়। এক সেকেন্ড, নাইন মিউজেস, দেয়ার আর নাইন মিউজেস অফ ডিফারেন্ট আর্টস এন্ড ডিফারেন্ট লিটারেচার। নজন মিউজ রয়েছে, কেউ ট্র্যাজেডি কেউ কমেডি। ট্র্যাজেডির মিউজ হচ্ছে মেলপোমেনে, এই যে মেলপোমেনে, মেলপোমেনে ট্র্যাজেডি। ক্যালিওপে হচ্ছে এপিক পোয়েট্রি মিউজ, প্লিও হচ্ছে হিস্ট্রি, ইউটারপে হচ্ছে ফ্লিউট এবং মিউজিকের মিউজ, থ্যালিয়া, থ্যালিয়া হচ্ছে কমেডি এবং প্যাস্টোরাল পোয়েট্রি মিউজ, টার্পিস্টোর হচ্ছে ডান্সের মিউজ, এরাটো হচ্ছে লাভ পোয়েট্রি, এরাটোস থেকে এসছে, এরোটিক থেকে এসছে, লাভ পোয়েট্রি এন্ড লিরিক পোয়েট্রি। পলিহিমনিয়া হচ্ছে সেক্রেট পোয়েট্রি, রিলিজিয়াস পোয়েট্রি মিউজ, আর ইউরানিয়া হচ্ছে অ্যাস্ট্রোনমি মিউজ। এই যে নজন মিউজ, যে কোনো এপিক পোয়েম তোমরা প্যারাডাইস লস্ট পড়ছো, ওই জন্যই প্যারাডাইস লস্ট এবং রেপ অফ দ্য লককে কম্প্যানিয়ন পিস হিসেবে পড়ানো হয়। কেন? কারণ দেখলে তোমরা বুঝতে পারবে, একই ইয়ারে পড়ানো হয়, দেখলে তোমরা বুঝতে পারবে একটা এপিক পোয়েম কিরকম হতে পারে আর একটা মক এপিক পোয়েম কিরকম হতে পারে। সো অ্যাকর্ডিং টু দ্য এনশিয়েন্ট গ্রিক মাইথোলজি, আ মিউজ ইজ অ্যান ইন্সপিরেশনাল গডেস অফ লিটারেচার, সায়েন্স, পোয়েট্রি অ্যান্ড দ্য আর্টস। It is generally considered as the source of the knowledge embodying poetry, lyric songs, myths, among Hippocrene nodir dhare ei muse ra jolokeli kore. Phale ei kobiter muse bujhi bachcho, kobitar adhishthati devi kintu kono devota ba devi noy, ke Alexander Pope er bondhu John Carroll, je Alexander Pope ke ei ghotona ta bolechilo, she nijer chokhe ei ghotona ta protokkho korechilo, to takei muse bani diyeche Alexander Pope. মানে বুঝতেই পারছো বারবার এপিক জনরাটাকে, হিরোইক জনরাটাকে স্যাটিরাইজ করার চেষ্টা করছে আলেকজান্ডার পোপ। মানে জন ক্যারিল কে, জন ক্যারিল দ্য ইয়াঙ্গার, 1667 to 1736, সেকেন্ড জেকোবাইট ব্যারন ক্যারিল অফ ডারফোর্ড, এগুলো টাইটেল। জেকোবাইট মানে তার একটা বিশেষ ধর্মাবলম্বী। হি ওয়াজ আ ফ্রেন্ড অফ আলেকজান্ডার পোপ আর হি ওয়াজ আ সন অফ স্যার রিচার্ড ক্যারিল, সাসেক্সের একজন বড় লর্ড, এবং এবং তিনি বিভিন্ন জেকোবাইট টাইটেল পেয়েছিলেন। তিনি আলেকজান্ডার পোপকে এই ঘটনাটা বলেছিলেন এবং সেই জন্য দ্য পোয়েম, দিস পোয়েম ওয়াজ বেসড অন অ্যান অ্যাকচুয়াল ইভেন্ট রিকাউন্টেড টু পোপ বাই পোপস ফ্রেন্ড জন ক্যারিল। অনেক ক্ষেত্রেই যে ভুলটা পরীক্ষায় অনেকে করে, যদি পরীক্ষায় প্রশ্ন আসে হুম দিস এন্টায়ার পোয়েম ইজ ডেডিকেটেড টু, লোকে লেখে জন ক্যারিল, নো ইট ইজ নট, the entire poem is dedicated to Arabella Farmer. ei kobitar dedicatory letter lekha hocche Arabella Farmer ke, ei kobitar inspirational muse hocche John Carroll. bolo purishkar kina purishkar ha sir golpo ta ki
গল্পটা হচ্ছে অ্যানাবেলা ফার্মার। অ্যানাবেলা ফার্মার কি আমরা দেখে নেব এই 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 ক্যারেক্টারের উপরে বেস করেই যে ক্যারেক্টার ক্রিয়েট করা হয়েছে তার নাম হচ্ছে বেলিন্ডা, BELINDA, বেলিন্ডা। অ্যানাবেলা ফার্মার দেখতে পাচ্ছ বিখ্যাত পোর্ট্রেট, পিটার লেলি এই ছবিটা এঁকেছিলেন। অ্যানাবেলা ফার্মার ওয়াজ দ্য ডটার অফ আ ম্যারেজ বিটুইন টু রেসকিউসেন্ট রোমান ক্যাথলিক ফ্যামিলিজ। রেসকিউসেন্ট মানে হচ্ছে দোজ হু রিফিউজ টু অ্যাটেন্ড দ্য অ্যাংলিকান সার্ভিসেস। রেসকিউসেন্ট শব্দটা এসছে রিফিউজ করা থেকে, রেজিস্টেন্স শব্দটা থেকে। অ্যাংলিকান চার্চ হচ্ছে হেনরি দ্য এইথ ইংল্যান্ডে যে চার্চ ক্রিয়েট করে দেন সেটা হচ্ছে অ্যাংলিকান চার্চ, সেটা ক্যাথলিসিজমেরই একটা পার্ট। তাই নিয়ে বলতে গেলে একদিন বলেছিলাম খানিকটা, তাই নিয়ে বলতে গেলে একটা এন্টায়ার গোটা ক্লাস লাগবে। তাহলে এটুকু জেনে রেখে দাও যে ইংল্যান্ডের যে মানে যে খ্রিস্টানিটি থেকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ক্যাথলিক, বেসিক্যালি অনেকগুলো ডিনোমিনেশন রয়েছে, প্রচুর ডিনোমিনেশন আছে, তার মধ্যে দুটো বেসিক ভাগ, একটা হচ্ছে ক্যাথলিক একটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট। এই ক্যাথলিকদের মধ্যে আবার একটা ভাগ আছে যারা অ্যাংলিকান চার্চকে মানে, যারা মানে না। তো এরা হচ্ছে সেই অ্যাংলিকান চার্চকে না মানা লোকজন, রোমান ক্যাথলিক ফ্যামিলিজ ইন দ্য প্রোটেস্ট্যান্ট ইংল্যান্ড। সেই সময় ইংল্যান্ডে প্রোটেস্ট্যান্টরা রুল করছে, এবং দ্য ফার্মার্স অফ দ্য অক্সফোর্ড শায়ার অ্যান্ড দ্য ব্রাউনস অফ দ্য বার্কশায়ার, এই দুই ফ্যামিলির ব্লাডের সংমিশ্রণে তৈরি হয় অ্যারাবেলা ফার্মার। হার বিউটি ওয়াজ মেড ফেমাস বাই হার স্টারিং রোল ইন আলেকজান্ডার পোপস ফেমাস পোয়েম দ্য রেপ অফ দ্য লক। তার সৌন্দর্যকে ইমমর্টালাইজ করে রেখেছেন আলেকজান্ডার পোপ। After her Bew, Bew means the person who eventually proposes her, Robert Peter, এই গল্পের আরেকজন villainous character, যে Lord Peter, 1689 to 1713, British peer, peer মানে বুঝতে পারছো British aristocratic nobility তে বিলং করতো, son of Sir Thomas Peter, 6th Baron Peter. তার wife পরবর্তীকালে Mary Cliftonের ছেলে, Mary Clifton এবং Thomas Peterের ছেলে হচ্ছে Robert Peter. সে প্রপোজ করেছিল অ্যারাবেলা ফার্মারকে। অ্যারাবেলা ফার্মার স্টেট ওয়েতে ব্রট অ্যাবাউট দ্য ডিসলিউশন অফ দেয়ার এঙ্গেজমেন্ট বাই স্টিলিং আ লক অফ হেয়ার। দ্য লক অফ হেয়ারটাকে স্টিল করার চেষ্টা করেছিল, কারণ আমি আগেই বলেছি তখনকার দিনে নিয়ম ছিল যদি কেউ ওকে প্রপোজ করে দ্য ওম্যান উইল ইভেঞ্চুয়ালি আনসার ব্যাক ইন দ্য প্রপোজাল বাই গিভিং হার হেয়ার অ্যাজ আ টোকেন অফ হার কনসেন্ট। কিন্তু পরবর্তীকালে আমরা দেখি ফার্মার অ্যাকচুয়ালি ম্যারেড ফ্রান্সিস পার্কিনস অফ দ্য উফটন কোর্ট অ্যারাউন্ড 1715, 1715 সালে ফার্মার ফ্রান্সিস পার্কিনস অফ দ্য উফটন কোর্টকে তিনি বিয়ে করেন। ফলে এই যে জন ক্যারিল এবং অ্যারাবেলা, সরি জন ক্যারিল, এই ইনসিডেন্টটা অ্যারাবেলা ফার্মার এবং তার স্যুটার লর্ড পিটারের ইনসিডেন্টটা বলেন সেই সময়। এবং সেই সময় যখন এই ইনসিডেন্টটা হয় তখনই মানে মানে আলেকজান্ডার পোপ ডিসাইড করেন যে এই কবিতাটা তিনি লিখবেন। সো দিস ইজ অ্যাকচুয়ালি আ পোয়েম অফ দ্য অফ দ্য অফ দ্য অফ দ্য প্রবলেমস বিটুইন দ্য টু ফ্যামিলিজ। পিটার হ্যাড কাট অফ আ লক অফ অ্যারাবেলাস হেয়ার উইদাউট পারমিশন and the consequent argument had created a breach between the two families, dui family jhogra. The poem's title does not refer to the extreme sexual rape, and that is why the poem is a mock heroic poem, mock epic poem, but it refers to an earlier definition of the word derived from the Latin word rapire. Rape shobdota prottekta shobder to ekta evolution thake, biborton thake. রেপ শব্দটা পরবর্তীকালে সেক্সুয়াল রেপ হিসেবে নির্ধারিত হয়েছে 18 সেঞ্চুরির পরে, 18 সেঞ্চুরির ওই সময়ে। তার অনেক আগে রেপ শব্দটা ল্যাটিন শব্দ র্যাপায়ার থেকে এসেছিল, যার অ্যাকচুয়ালি মানে ছিল টু স্ন্যাচ, টু গ্র্যাব, টু ক্যারি অফ, কোনো কিছু চুরি করে নিয়ে তুলে নিয়ে চলে যাওয়া। ইন দিস কেস দ্য থেফট অ্যান্ড ক্যারিং অ্যাওয়ে অফ দ্য লক অফ দ্য হেয়ার, এই কেস এই কেসের ক্ষেত্রে অ্যারাবেলা ফার্মারের চুল চুরি করার গল্প হচ্ছে রেপ অফ দ্য লক। And in terms of the sensibilities of the age, however, even this non-consensual personal invasion might be interpreted as bringing dishonor. 18th century was a very conventional aristocratic society. Say society, the non-consensual personal invasion. Non-consensual মানে কারোর consent না নিয়ে, অনুমতি না নিয়ে এই চুল চুল চুরি করাটা একটা dishonor, একটা অত্যন্ত খারাপ অ্যাক্টিভিটি বলে সেই সময়কার ইংল্যান্ডে পরিচিত হয়েছিল। দুই ক্যাথলিক
ফ্যামিলি যে ঝগড়া, এটা এই এই গল্পের মধ্যে দিয়ে দেখাবার চেষ্টা করেছেন। কে করেছেন? আলেকজান্ডার পোপ। বলো পরিষ্কার হয়েছে কিনা? বেশ বেশ, এরপরে আমি জাস্ট একটা শব্দ তোমাদের ইন্ট্রোডিউস করে দিচ্ছি, এরপরে আমরা ডিসকাস করবো এই শব্দ নিয়ে। ডেফিনেটলি পরে আমরা আরো বৃহৎ ভাবে ডিসকাস করবো, এখান নিয়ে এটা নিয়ে প্রশ্ন আসে। There is a lot of supernatural machinery in the reign of the law. আমি আগেই বলেছি সেটা। The supernatural machineries were known as sylphic machinery, S-Y-L-P-H-I-C, sylphic machinery. What is a sylphic machinery? A sylph is an airy spirit stemming from the 16th century works of the Paracelsus. Paracelsus, একজন বিখ্যাত গ্রিক মানে জার্মান রেনেসাঁসের একজন সুইস ফিজিশিয়ান হচ্ছেন প্যারাসেলসাস, একজন বিখ্যাত অ্যালকেমিস্ট। অ্যালকেমি মানে তোমরা জানো, অ্যালকেমি হচ্ছে যখন ভেরিয়াস অল্টারনেটিভ ওয়েজ অফ ক্রিয়েটিং গোল্ড, সোনা তৈরির বিভিন্ন অল্টারনেটিভ ওয়ে, বিভিন্ন কম দামি জিনিসপত্র দিয়ে কেমন করে সোনা তৈরি করা যায়। বেসিক্যালি ইটস দ্য সায়েন্স অফ টাচ উড, পরশ পাথর কেমন করে তৈরি করতে হয়। তো এই করতে গিয়ে বিভিন্ন ধরনের মানে ফ্যান্টাসি ন্যারেটিভ, সুপার ন্যাচারাল ন্যারেটিভের গল্প 18th সেঞ্চুরি ইংল্যান্ডে পপুলারাইজ ছিল। এবং সিলফিক মেশিনারিজ আর ইনভিজিবল বিইংস অফ দ্য এয়ার, এলিমেন্টস অফ দ্য এয়ার। আমাদের চারখানা এলিমেন্ট নেচারের মধ্যে আছে কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, এয়ার, ওয়াটার, ফায়ার, আর হচ্ছে তোমার এয়ার, ওয়াটার, ফায়ার আর কি বলো? এয়ার, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, ফোর এলিমেন্টস। জল, একটা বায়ু, একটা হচ্ছে আকাশ, আর একটা কি আগুন, ভূমি, জমি, আর আগুন, ফায়ার, ফায়ার অলরেডি বলেছি, ইয়েস, রাইট, ল্যান্ড, ইয়েস। তো এই যে চারটে এলিমেন্ট অফ এয়ার কে রিপ্রেজেন্ট করে চার ধরনের সিলফিক মেশিনারি, তাদের কথা আমরা একটু পরে পড়বো। গ্নোম সিলফস আমি একদম এক্স্যাক্টলি তাদেরকে দেখিয়ে দেব। ফলে এই কনসেপ্ট থেকে এই আলেকজান্ডার পোপের রেপ অফ দ্য লকের বেশ কয়েকটা চরিত্রকে ক্রিয়েট করা হয়েছে, যাদের কাজ হচ্ছে এই বেলিন্ডাকে রক্ষা করা। এই সিলফিক মেশিনারিরা সবসময় বেলিন্ডার পিছনে পিছনে যাচ্ছে এবং বেলিন্ডাকে রক্ষা করার চেষ্টা করছে। এই যে এন্টায়ার সিলফিক মেশিনারির যে কনসেপ্ট, পোপ ডিরাইভড হিজ সিলফস ফ্রম দ্য 17th সেঞ্চুরি ফ্রেঞ্চ রোজিক্রুশিয়ান নভেল, রোজিক্রুশিয়ান নভেল লে কমটে ডি গ্যাবালিস, আমরা পরবর্তীকালে এটা সম্বন্ধে দেখব। এটা হচ্ছে সোর্স টেক্সট, মানে এটা হচ্ছে উৎস গ্রন্থ। এখান থেকেই আলেকজান্ডার পোপ এই সুপার ন্যাচারাল যে মেশিনারি গুলো, যেগুলো বেলিন্ডার পেছনে পেছনে ঘুরছে, তার যে আইডিয়াটা তিনি এখান থেকে বড় করেছেন। কমটে ডি গ্যাবালিস ইজ এ 17th সেঞ্চুরি ফ্রেঞ্চ টেক্সট বাই অ্যাবে নিকোলাস পিয়েরি অঁরি ডি মনফাউকন ডি ভিলার্স, এটা বড় নাম, লে কমটে ডি গ্যাবালিস, এই নামটা মনে রাখলেই হবে। দ্য টাইটেল এট কমটে ডি গ্যাবালিস, কাউন্ট অফ ক্যাবালা এটার নাম হচ্ছে। ইটস অ্যান অকাল্টিস্ট হু এক্সপ্লেন্স দ্য মিস্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড টু দ্য অথার। অকাল্টিস্ট মানে যারা অতীন্দ্রিয় ক্ষমতায় বিশ্বাস করে, যারা তন্ত্র মন্ত্রে বিশ্বাস করে, তান্ত্রিক ফিলোসফি, যেরকম ফর এক্সাম্পল বুদ্ধিজমে বজ্রায়ন বুদ্ধিজম তান্ত্রিক বুদ্ধিজমের একটা পার্ট, সেরকম ভাবে অকাল্টিজম হচ্ছে ক্রিশ্চিয়ানিটিতে যেগুলো যারা এই ভেরিয়াস সুপার ন্যাচারাল স্পিরিট নিয়ে ডিল করে। এবং প্রথমবার পাবলিশড হয় প্যারিসে ইন দ্য ইয়ার 1670, 1670 সালে আলেকজান্ডার পোপ তখন লিখছেন 1712। এই সময়ে এইখান থেকে বহু আইডিয়া এই কমটে ডি গ্যাবালিস থেকে, 17th সেঞ্চুরি রোজিক্রুশিয়ান ফ্রেঞ্চ টেক্সট থেকে আলেকজান্ডার পোপ তুলে নেন, বড় করেন। এই যে আলেকজান্ডার পোপ হু বরোড ইট ফ্রম টু ক্রিয়েট দ্য সিলফস ইন দ্য রেপ অফ দ্য ল, রেপ অফ দ্য লকের যে যে মক এপিকটা ক্রিয়েট করতে তিনি এই সিলফিক মেশিনারিদের সাহায্য নেন এই লে কমটে ডি গ্যাবালিস থেকে। বলো পরিষ্কার কিনা?
পরিষ্কার? হ্যাঁ স্যার। বেশ বেশ, এই হচ্ছে আলেকজান্ডার পোপের রেপ অফ দ্য লকের শুরুর দিকের কয়েকটা কথা। আমরা তো পরে রেপ অফ দ্য লকের টেক্সটে যাব, এই বিষয়গুলো নিয়ে আরো আরো ডিটেলে ডিল করব। এটা তোমাদেরকে এইটা এই জন্যই বলে দেওয়া যাতে আমরা যখন 18th সেঞ্চুরি সোসাইটির ব্যাপারে এবার আমরা করব, মাথায় রেখো রেপ অফ দ্য লকের ইম্পর্টেন্ট কোয়েশ্চেনে অবশ্যই 18th সেঞ্চুরি সোসাইটি কোয়েশ্চেন পড়ে, যে রেপ অফ দ্য লক ক্রিটিসাইজিং দ্য 18th সেঞ্চুরি সোসাইটি। এক সেকেন্ড, এমনি বলো, এমনি বলো, অনন্ত ক্লাসে আছে কেন, বলো না, কোনো অসুবিধা নেই, না না বলো না, বলো না, বলো না, হ্যাঁ 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 বলো। সরি, আমার কানেকশনটা কোনোভাবে ডিসরাপ্টেড হয়ে গিয়েছিল, আমার কথা শুনতে পাচ্ছ তোমরা এবার? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। ঠিক আছে, আমি আবার প্রেজেন্ট স্ক্রিন করি। বেশ, বেশ, এবার আমার কথা পরিষ্কার? বেশ, ঠিক আছে। হ্যাঁ, তো আমরা যে বিষয়টা নিয়ে বলছিলাম সেটা হচ্ছে এই যে বিষয়গুলো, এইগুলো হচ্ছে রেপ অফ দ্য লকের মূল প্রতিপাদ্য বিষয়, মানে বেসিক থিম অফ দ্য রেপ অফ দ্য লক, যেগুলো নিয়ে আমরা এতক্ষণ ধরে বললাম। এবার রেপ অফ দ্য লকের যে বেসিক প্রেজেন্টিং ব্যাক ব্ল্যাঙ্ক দেখাচ্ছে কি কি বলছো, কি বলছো স্যার, প্রেজেন্টিংটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছিল। এবার, এবার দেখা যাচ্ছে
হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে এবার। বেশ 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 ঠিক আছে। ফলে এইরকম একটা ওয়ার্ল্ড কিন্তু আমাদেরকে এই রেপ অফ দ্য লক নিয়ে যাচ্ছে, ঠিক আছে। এইবার আমরা চলে আসব এই এই গল্প যে সোসাইটিতে লোকেটেড, সেই সোসাইটি সেই সময় নিয়ে কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলতে। আচ্ছা, প্রথমে যেটা জানিয়ে দিই সেটা হচ্ছে যে অনেক নামে এই 18th সেঞ্চুরি সোসাইটি পরিচিত। একটা হচ্ছে এজ অব দ্য এনলাইটেনমেন্ট, মনে রাখবে যে পার্টিকুলার এজে লেখা হচ্ছে ব্রডলি সেই এজটাকে, মানে 1715 থেকে ফ্রেঞ্চ রেভলিউশনের আগে পর্যন্ত 1789 পর্যন্ত এই সময়টাকে এজ অব দ্য এনলাইটেনমেন্ট বলা হয় ইংল্যান্ডে এবং গোটা ইউরোপে। এনলাইটেনমেন্ট মানে হচ্ছে আলোক, কি বলছো? সমৃদ্ধি, সমৃদ্ধি বলতে পারো। আলোক প্রাপ্তি হচ্ছে এক্সাক্ট তার বেঙ্গলি ট্রান্সলেশন হবে, কারণ আলোক প্রাপ্তি আলোক। কিন্তু স্যার কাজার্থে স্যার কার্য অর্থে স্যার জাগরণের মতন জিনিসটা এলাবে না স্যার? হ্যাঁ ঠিকই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যেহেতু নবজাগরণ বলে একটা এক্সাক্ট মুভমেন্ট আছে, নবজাগরণ নবজাগরণ, হ্যাঁ, তো সেই জন্য এটাকে নবজাগরণ বলা যায় না, কারণ নবজাগরণ তো রেনেসাঁস। রেনেসাঁস তো হচ্ছে 14th এবং 15th সেঞ্চুরিতে, তারপরে হচ্ছে এজ অফ দ্য এনলাইটেনমেন্ট। এজ অফ দ্য এনলাইটেনমেন্ট কিন্তু 18th সেঞ্চুরিতে, ঠিক আছে। যখনই তোমরা সাহিত্য এবং লিটারেচার এবং ফিলোসফি নিয়ে পড়াশোনা করবে, তিনটে জিনিসের কথা খুবই মনে রাখবে, চারটে মুভমেন্ট বেসিক্যালি। ওয়ান ইজ রেনেসাঁস, RENAISSANCE, রেনেসাঁস মানে হচ্ছে নবজাগরণ। রেনেসাঁস ইউরোপে হচ্ছে নিয়ার অ্যাবাউট 1453-তে, আফটার দ্য ফল অফ দ্য কনস্টান্টিনোপল, এর মধ্যে দিয়ে শুরু হচ্ছে, ঠিক আছে, রেনেসাঁস। দেন দেয়ার ইজ রিফরমেশন। রিফরমেশন মানে কি? রিফরমেশন মানে হচ্ছে পুনর সংস্কার করা বা নতুন ভাবে সংস্কারিত হওয়া। রিফরমেশন ইজ দ্য রিফরমেশন অফ দ্য চার্চ অফ দ্য ইংল্যান্ড, যখন প্রথম দুটো ভাগে ক্যাথলিসিজম, ক্যাথলিক এবং ক্যাথলিক LIC, এবং প্রোটেস্ট্যান্টিজম দুটো ভাগে, প্রোটেস্ট্যান্টিজম এই দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে ইংল্যান্ডের রিলিজিয়ন। এবং এই মুভমেন্টটা প্রথম শুরু হয় কোথায়? জার্মানিতে, পরে ইংল্যান্ডে আসে, শুরু করেন মার্টিন লুথার কিং, শুরু হচ্ছে নিয়ার অ্যাবাউট 1510 থেকে 1515 এই সময়টা জুড়ে। রেনেসাঁস, তারপরে রিফরমেশন। রিফরমেশনের পরে অত্যন্ত ইম্পর্টেন্ট ইভেন্ট হচ্ছে কি? রেস্টোরেশন, রেস্টোরেশন অফ দ্য মনার্কি। ইংল্যান্ডে 18 বছর, ফ্রম 1642 আপ টু 1660 কোনো রাজা ছিল না, ডেমোক্রেটিক রুল। আমরা একটু পরে সেটা নিয়ে জানবো। অলিভার ক্রমওয়েল, লর্ড প্রোটেক্টর, রাজাকে সিংহাসন থেকে সরিয়ে দিয়েছিলেন চার্লস দ্য ফার্স্ট কে, পরে চার্লস দ্য সেকেন্ড আবার সিংহাসন দখল করেন। রেস্টোরেশন মানে পুনরুদ্ধার করা। ইংল্যান্ডে এই যে 3 R, ভেরি ইম্পর্টেন্ট, রেনেসাঁস, রিফরমেশন, রেস্টোরেশন, এই যে রাজনৈতিক, পলিটিক্যাল, সোশিওলজিক্যাল ইভেন্ট, এইগুলোর প্রভাব যার উপরে ভয়ঙ্কর ভাবে পড়েছিল সেটা হচ্ছে এনলাইটেনমেন্ট। রেনেসাঁসের মধ্যে, রেনেসাঁস যেমন প্রথমবারের নবজাগরণ, প্রথমবার জাগরণটা আনছে, এনলাইটেনমেন্টের মধ্যে কিন্তু অলরেডি ইউরোপের অনেক এই জিনিসগুলোকে দেখে ফেলেছে। ফলে ইউরোপের মধ্যে, হ্যাঁ বলতে পারো, আলোক সম্পদ বা আলোক প্রাপ্তি, এই প্রথমবার এই আলোক সম্পদ বা আলোক প্রাপ্তি আসছে, কারণ কনসেপ্ট অফ ডেমোক্রেসি, কনসেপ্ট অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, কনসেপ্ট অফ লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি এর পরে তৈরি হবে ফ্রেঞ্চ রেভলিউশনে। তো তার সমস্ত ধরনের যে প্রভাব এই এনলাইটেনমেন্টই কিন্তু জন্ম দিচ্ছে। রুশো, এনলাইটেনমেন্ট জন্ম দিচ্ছে লক, হবস, রুশো এদেরকে। ফলে এই এনলাইটেনমেন্ট হচ্ছে 1715 থেকে 1789, তারপরে এনলাইটেনমেন্টের পরে শুরু হয়ে গেছে ফ্রেঞ্চ রেভলিউশন, যেটা কালমিনেট করছে রোম্যান্টিসিজমে, যে কোনো কিছু মানবো না, সবকিছু ভেঙে দাও। এই যে ভেঙে দেওয়ার আইডিয়া, সেটা এনলাইটেনমেন্টের পরে আসছে। কিন্তু এনলাইটেনমেন্ট তো ভাঙা নয়, এনলাইটেনমেন্ট হচ্ছে গড়ার সময়।
ওই জন্যই এত বেশি কনভেনশনাল, এই জন্যই এত বেশি সোসাইটির সমস্ত রুলস এবং রেগুলেশন গুলো মানতে হচ্ছে। এই জন্যই সোসাইটি যদি কোনোভাবে তার সঠিক পথ থেকে চ্যুত হয়ে যাচ্ছে তাহলে বারলেস ক্রিয়েটেড হচ্ছে। ফলে এনলাইটেনমেন্ট হচ্ছে সমাজকে খুব রক্ষণশীলতার সমাজ, কনভেনশনালিটি অ্যারিস্টোক্রেসির সময়। 1750 to 1789, তার আগে ইউরোপে তিনটে ইম্পর্টেন্ট ঘটনা ঘটে যাচ্ছে, রেনেসাঁস, রিফর্মেশন, রেস্টোরেশন। আমি কি বোঝাতে পেরেছি বলো? বুঝেছো? বুঝেছো? বেশ। ফলে এনলাইটেনমেন্টে, মানে আমি এর পরে আরো সুন্দর করে যখন দেখাবো তখন আমরা দেখতে পাবো, এনলাইটেনমেন্ট যেটা ঘটছে সেটা হচ্ছে গোটা ইউরোপ জুড়ে এক ধরনের ডায়ালগ, একটা ডায়ালগের ওয়ার্ল্ড ক্রিয়েট হচ্ছে। এই যে পার্লামেন্ট, দেখো তোমরা ইংল্যান্ডে পার্লামেন্ট অনেক আগেই তৈরি হয়েছে, রেনেসাঁসই তৈরি হয়েছে, রেনেসাঁসের আগেই তৈরি হয়েছে। কিন্তু পার্লামেন্টের যে ক্ষমতা বৃদ্ধি, এটা প্রথম এই এজ অব দ্য এনলাইটেনমেন্ট হয়। Enlightenment, it's an intellectual and philosophical movement that dominated the entire world of the ideas in the Europe during the 17th and 18th centuries. And the Enlightenment included a range of ideas centered on the pursuit of the happiness, manusher sukh, bhog, bilashita, er opore bhitti kore manusher jibon ta ke niye jabe. Ei bilashita ki jonno ashbe, ki theke ashbe? Sovereignty of the reason. Two words become very important, and hence this particular age of the Enlightenment is known as also the age of prose and reason. Goddher jug and reason mane ki juktir jug. Poddo poem kake symbolize kore? Irrationality. Poem mane onek khetri bhenge dao, guliye dao. Poem mane ek dhoroner মানে কি বলবো, ফর্ম এবং স্ট্রাকচারকে ভেঙে দেওয়ার ব্যাপার। কিন্তু রিজন হচ্ছে লজিকের উপর নির্ভরশীল। 18th century কে বলা হয় এজ অফ দ্য প্রোজ এন্ড রিজন। 18th century এর অনেকগুলো নাম আছে, আমরা সেই নামগুলো পরে পরে জানবো। এনলাইটেনমেন্ট কে বলা হয় অগাস্টিন পিরিয়ড, কেন বলে জানবো, অগাস্টাস এর নাম থেকে এসছে। নিও ক্লাসিক্যাল পিরিয়ড বলা হয়। ওয়াই নিও ক্লাসিক্যাল পিরিয়ড? কারণ ক্লাসিক্যাল যে ট্রেট গুলো, যে ধ্রুপদী যে জিনিসগুলো, সেগুলো আবার নতুন ফর্মে ফিরিয়ে আনা হয় এনলাইটেনমেন্ট, নিও ক্লাসিক্যাল পিরিয়ড বলা হয়। নিও ক্লাসিক্যাল পিরিয়ড, এনলাইটেনমেন্ট, এজ অফ প্রোজ এন্ড রিজন, 18th সেঞ্চুরি, দ্য এজ অফ দ্য আলেকজান্ডার পোপ অ্যান্ড এজ অফ ড্রাইডেন, এগুলো প্রত্যেকটাই কিন্তু এই একই নামের বিভিন্ন নাম। ওই জন্য পরীক্ষা যদি কোনোভাবে দেখো যে কোয়েশ্চেন পড়েছে যে রেপ অফ দ্য ল অ্যাকচুয়ালি রিফ্লেক্টস দ্য এজ অফ দ্য এনলাইটেনমেন্ট সোসাইটি, যদি কোয়েশ্চেন পড়ে অগাস্টান সোসাইটি, যদি কোয়েশ্চেন পড়ে নিও ক্লাসিক্যাল সোসাইটি, প্রত্যেকটাই কিন্তু একই, আলাদা নয়, বিভিন্ন নামে পরিচিত। নামগুলো কেন হয়েছে সেগুলো আমরা দেখবো একটু পরে। ফলে এই এনলাইটেনমেন্ট included a range of ideas centered on the pursuit of the happiness, sovereignty of reason, the evidence of the senses, indriyo. Amader ki ki indriyo? Chokh, nak, jiva, tok, chokh, chokhu, korno, nashika, jiva, tok. These are the five senses, panchta indriyo. Ei panchta indriyo diyei amra jagat ke upobhog korbo. এইটাই হচ্ছে 18th century society যে main dogma বা main style। এটাকে বলা হয় utilitarianism, হিতবাদ, যাকে বাংলায় বলা হয় maximum good for the maximum number of people। কেবলমাত্র goodness, happiness এর পিছনে যে তারা করা, এই যে materialistic world এর পিছনে ধাওয়া করা, এইটা 18th century society তে সব থেকে বেশি পরিমাণে আসছে। দেখো 18th century society একটা ideal painting, reading of the Voltaire's tragedy on the orphan of the China, in the salon of the Marie Therese Rode Joffre at Lamoyer. তখন ফ্রান্স জুড়ে, ইংল্যান্ড জুড়ে বিভিন্ন জায়গায় তখন বিরাট বড় বড় স্যালন। স্যালন মানে আমরা সেলুন নয়, কিন্তু স্যালন মানে হচ্ছে বেসিক্যালি একটা ক্লাবের মতো। হ্যাঁ বলো স্যার, আমার শরীরটা একটু খারাপ করছে, আমি লেপ নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যালন হচ্ছে ক্লাব হাউসের মতো, যেখানে 18th সেঞ্চুরিতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অ্যারিস্টোক্রেটিক সোসাইটির লোকজন, তারা এসে এই সালন গুলোতে জড়ো হতো এবং এই সালনের মধ্যেই তারা ডিসকাস করতো অ্যাবাউট সোসাইটি, যে কি সমাজে ঘটছে, ভালো না খারাপ। ফলে বুঝতে পারছো এই 18th সেঞ্চুরি সোসাইটি কিন্তু
একটু হলো গসিপের জায়গা, গসিপ মঙ্গারিং লোকেরা একই সঙ্গে জড়ো হচ্ছে, সমস্ত অ্যারিস্টোক্রেটিক লোকেরা আলোচনা করছে সমাজ নিয়ে, এর ভালো দিক আছে খারাপ দিক আছে, ভালো দিক হচ্ছে ডেমোক্রেটিক আইডিয়াল গুলো অনেক বেশি স্ট্রঙ্গার হচ্ছে, আর খারাপ দিক হচ্ছে মানুষ ইজ আন্ডার স্ক্যানার অলওয়েজ, পার্সোনাল লাইফটা সব সময় ম্যাগনিফাইং গ্লাসের তলায়। স্যার হ্যাঁ বলো বলো, আমি একবার কনফার্ম করে নেব, ইউটিলিটারিয়ানিজম বাকটিন তো অন্য ফিলোসফি জন্ম দিয়েছেন অনেক পরে, পোস্ট মডার্নিজম ফিলোসফির জন্ম দিয়েছেন। জন স্টুয়ার্ট মিল ইজ অ্যাকচুয়ালি পারহ্যাপস দ্য ফাদার ফিগার অফ ইউটি, সরি সরি আমি একদম গুলিয়ে ফেলেছি, যে ভদ্রলোকের সঙ্গে জেরেমি বেন্থাম, জেরেমি বেন্থাম দ্য ইংলিশ ফিলোসফার, জুরিস্ট অ্যান্ড ফিলোসফার, আমাদের না মিলও পরবর্তীকালে ইউটিলিটারিয়ানিজম নিয়ে বেশ কয়েকটা কথা বলেছে। জন স্টুয়ার্ট মিল আছেন, জন স্টুয়ার্ট মিল, হেনরি সেজুইক, কিন্তু এর জন্মদাতা হচ্ছেন জেরেমি বেন্থাম। পরবর্তীকালে মিশেল ফুকো এই ইউটিলিটারিয়ানিজম বলে অনেক কথাবার্তা লেখেন। Basically, it's a family of the normative ethical theories that prescribe actions that maximize happiness and well-being for all affected individuals. মানে maximum goodness for the maximum number of people. সেটা করতে গিয়ে যদি 10 জনের ক্ষতি করতে হয়, utilitarianism সেটা করবে। এর exact opposition এ দাঁড়াচ্ছে পরবর্তীকালে আমরা দেখবো মার্কসিজম। ফলে জন স্টুয়ার্ট মিল এবং জেরেমি বেন্থাম, জেরেমি বেন্থাম তার সৃষ্টিকর্তা, জন স্টুয়ার্ট মিল তাকে সামনের আগের দিকে নিয়ে যাচ্ছেন। তো এই হিতবাদের জন্ম হচ্ছে কিন্তু 18th সেঞ্চুরি। ফলে 18th সেঞ্চুরির এনলাইটেনমেন্ট কিন্তু অনেকগুলো আইডিয়ালের জন্ম দিচ্ছে, কি কি, লিবার্টি, স্বাধীনতা, প্রগ্রেস, এগিয়ে চলা। মানে প্রগ্রেসের তো মানে আমি এই জন্য ইচ্ছে করে প্রবলেমেটাইজ করছি, তাহলে যাক হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ প্রগ্রেস, এটা কেউ বলো, তোমরা কেউ এটা বলো, হোয়াট ইজ প্রগ্রেস, এনিওয়ান? Progress is a movement toward a refined or improved state, refined and improved society, jekhane samaj aro beshi shamner dike egobe, unnati labh korbe, tai to? Ebar dekho, it's a very relative concept. Why? Karon progress mane je sob shomoy seta bhalo hobe tar kono mane nei. Ami ekta example diye bojhacchi. 18th century society age age oi 17th ebong 16th 18th century te aro particularly একটা বিরাট বড় যেটা ঘটে ইংল্যান্ড জুড়ে, আমরা সেটা কালেক্টে দেখব, সেটা কি, সেটা হচ্ছে এক্সপ্যানশন অফ এম্পায়ার। প্রথমবার সাম্রাজ্য বিস্তার করে ব্রিটিশরা কোথায় কোথায়, আফ্রিকাতে করে, ইন্ডিয়াতে করে, এবং এর ফলে যেটা ঘটে তারা মনে করছে এটা প্রগ্রেস। ব্রিটিশ কনসেপশন অফ প্রগ্রেস তো এই কলোনিয়ালিজম, ঔপনিবেশিকতাবাদ, কলোনিয়ালিজম। তারা তো চাইছে যে কলোনি আমি যত বাড়াবো, এই আফ্রিকা এবং ইন্ডিয়ার অর্ধ শিক্ষিত মানুষজনগুলোকে শিক্ষিত করব। এটা কি ওরা বলছে, হোয়াইট ম্যানস বার্ডেন, হোয়াইট ম্যানস বার্ডেন, যে আমরা উই আর হোয়াইট পিপল, উই আর রেশিয়ালি অ্যান্ড এথনিক্যালি সুপিরিয়ার পিপল, উই ক্যান এডুকেট দেম বাই স্প্রেডিং ওয়েস্টার্ন মোড অফ দ্য এডুকেশন। কিন্তু আমাদের ভারতবর্ষের যে ট্র্যাডিশন, শত শত বছরের যে পুরনো সভ্যতা, যে বেদ, বেদান্ত, উপনিষদ, তার যে ট্র্যাডিশন সেটা সম্পূর্ণ ভেঙে চুড়ে বেশ কয়েকটা মানুষজনকে ইকোনমিক্যালি সম্পূর্ণরূপে শেষ করে দিয়ে, একটা বিরাট ইকোনমিক ড্রেনেজের মধ্যে দিয়ে এই কলোনিয়ালিজম, ইউরোপিয়ান কলোনিয়ালিজম ইন্ডিয়া এবং আফ্রিকাতে হাত বাড়িয়েছিল। ফলে ইউরোপিয়ানদের এই যে প্রগ্রেস, একটুকে যেটা বললাম, ইউরোপিয়ানদের চোখে যে কনসেপ্ট অফ দ্য প্রগ্রেস, that will be different from the concept of the progress as represented by the Indian people. Bharatiyoder chokhe unnati ar ekjon European saheber chokher unnati to different. Ethi hocche the difference between the oriental and occidental ideology. Oriental ideology ebong occidental ideology duto to alada. Er ei khanei hocche the paradox of the culture. Sanskritir je paradox je amra jor kore একটা সংস্কৃতি আর একটা সংস্কৃতির উপরে চাপিয়ে দিতে চাই, পরবর্তীকালে হোমি ভাবা যেটাকে বলেছেন কালচারাল ইম্পেরিয়ালিজম, CULTURAL ইম্পেরিয়ালিজম, ইম্পেরিয়ালিজম, এই কালচারাল ইম্পেরিয়ালিজমের জন্ম হচ্ছে 18th সেঞ্চুরিতে। সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ,
ব্রিটিশরা ভারতবর্ষে শুধুমাত্র মিলিটারি ইম্পেরিয়ালিজম দিয়ে 190 বছর শাসন করতে পারতো না, পারতো না, পারতো না, আনলেস এন্ড আনটিল তারা একটা ইংলিশ এডুকেটেড মিডল ক্লাস পিপল ক্রিয়েট করতে পারতো, যারা ব্রিটিশদেরকে সাহায্য করছে, তাদের কোট প্যান্ট টাই করছে, তারা আইএস, তারা আইসিএস এক্সামিনেশন দিচ্ছে, ব্রিটিশ সিভিল সার্ভিস এক্সামিনেশন দিচ্ছে। এটাই হচ্ছে কালচারাল ইম্পেরিয়ালিজম। ইচ্ছে করে তোমার কাল, তুমি যে এথনিক অরিজিনেটিং কালচারে বিলং করো, তোমার ইন্ডিজেনাস অরিজিনাল কালচারকে ছোট করে দেখানো, এটাও কিন্তু 18th century প্রথমে জন্ম হয়েছে। এই যে আইডিয়া অফ দ্য প্রগ্রেস, এর মধ্যে কিন্তু অনেক খারাপ জিনিসও রয়েছে। সাম্রাজ্যবাদ রয়েছে, কলোনিয়ালিজম রয়েছে, কালচারাল ইম্পেরিয়ালিজম রয়েছে, আর এইগুলো প্রত্যেকটাই যুগ তৈরি হচ্ছে কোথা থেকে, ন্যাশনালিজম থেকে। তাহলে জাতীয়তাবাদ মানে যে সবসময় খুব ভালো তা নয়, অতিরিক্ত জাতীয়তাবাদ বা অতিরিক্ত প্যাট্রিয়টিজমের মধ্যে কিন্তু এক ধরনের জাত্যাভিমান বা বিশুদ্ধবাদের জন্ম হচ্ছে, যেটা হিটলারের মধ্যে হয়েছিল। অ্যাডলফ হিটলার মনে করতো যে জার্মানরাই হচ্ছে পৃথিবীর একমাত্র শ্রেষ্ঠ জাতি আর কেউ নয়, আমরাই থাকবো, অন্যরা কেউ থাকবে না। তাহলে জাতীয়তাবাদের যে খারাপ ইম্প্যাক্ট সেটাও কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, যে ইটস আ ভেরি থিন লাইন, আই এম টেলিং ইউ। এটা অনেকেই বুঝতে পারে না, এতটা ছোট্ট ফাটল যে দেখে বুঝতে পারবে না। আমি দেশকে প্রচন্ড ভালোবাসি, সেই যে ধারণাটা কখন যে অন্য জাতিকে কলোনাইজ করার দিকে চলে যাবে, কখন যে আমার জাতিই শ্রেষ্ঠ, মানে কেবলমাত্র এই একটা জিনিসই থাকবে, আমার জাতি আর অন্য কেউ থাকবে না পৃথিবীতে, এইখানে যে কখন চলে যাবে তুমি কিন্তু ধরতে পারবে না। এবং এই এই কনসেপ্টের উপর ভিত্তি করে কিন্তু ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি, ডাচ পিপল, মানে নেদারল্যান্ড, এরা গোটা পৃথিবীতে সাম্রাজ্যবাদ তৈরি করেছে, যে আমাদের জাতি শ্রেষ্ঠ। এবং তার জন্ম হচ্ছে এই 18th century এনলাইটেনমেন্ট পিরিয়ড থেকে, এই যে কনসেপ্ট অফ দ্য প্রগ্রেস, টলারেশন। একই সঙ্গে টলারেশনের কথা বলছে, একই সঙ্গে তারা বলছে যে টলারেট করতে হবে, সহ্য শক্তি বাড়াতে হবে, পারমিট করতে হবে, ফ্র্যাটার্নিটির কথা বলছে, কনস্টিটিউশনাল রাইটের কথা বলছে, সেপারেশন অফ দ্য চার্চ ফ্রম দ্য স্টেট, রাষ্ট্রের সঙ্গে ধর্ম মেলালে চলবে না, তার কথাও বলছে, দুটো ডিফারেন্ট জিনিস। কিন্তু একই সঙ্গে কলোনিয়ালিজমও চলছে, এবং ভারতবর্ষে তো মানে একটা বড় অংশের লোকজন আর কি এই চার্চের মধ্যে দিয়ে, খ্রিস্টান কনভার্সনের মধ্যে দিয়ে তাদের ইম্পেরিয়ালিজমকে স্থাপন করার চেষ্টা করছে। ফলে যতই মুখে এই প্রগ্রেস, টলারেন্স, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটির কথা বলুক না কেন, এনলাইটেনমেন্ট ফিলোসফি, তার মধ্যে দিয়ে কিন্তু সাম্রাজ্যবাদের জন্ম হচ্ছে ভারতবর্ষে প্রথমবার। হ্যাঁ বলো, আমি মনে করি যে স্পিরিচুয়াল প্রগ্রেস করা, বা আমি মনে করি মানে মানুষ যদি নিজের মনের দিক থেকে শান্তি পায় সেটাই হচ্ছে সব থেকে উন্নতি। অনেকে সেটা মনে না করতে পারে, অনেকে মনে করতে পারে প্রগ্রেস মানে হচ্ছে মেটেরিয়ালিস্টিক প্রগ্রেস, চারতলা বাড়ি করা, চারটে গাড়ি করা, অনেকে মনে করতেই পারে, তাই তো? ফলে প্রগ্রেস ইজ এসেনশিয়ালি রিলেটিভ ইন নেচার। ব্রিটিশ নোশন অফ প্রগ্রেস উইল বি ডিফারেন্ট ফ্রম দ্য জার্মান, জার্মান নোশন অফ প্রগ্রেস উইল বি ডিফারেন্ট ফ্রম দ্য ইন্ডিয়া, ইন্ডিয়ান নোশন অফ প্রগ্রেস উইল বি ডিফারেন্ট ফ্রম চাইনিজ। আমি কি বোঝাতে পারছি? কিন্তু এইগুলো না মেনে যখন তুমি জোর করে চাপিয়ে দিচ্ছ, যখন তুমি ইম্পেরিয়ালিস্টিক ওয়েতে আমার তোমার কালচারকে সুপিরিয়ার বলে আমার কালচারকে চাপিয়ে দিচ্ছ, সেটাই হচ্ছে সব থেকে খারাপ। এবং সেটা এই সময় হচ্ছে, 1757 পলাশি যুদ্ধ হচ্ছে, 1757 কোন সময়, এই একই সময়, 1715 থেকে 1799 মধ্যে প্রথমবার সিরাজদৌল্লাকে হারিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ব্রিটিশরা এখানে সাম্রাজ্যবাদ শুরু করছে। ফলে একই সময়ে আমি ব্রিটেনে বসে সালনের মধ্যে ভলতেয়ার ইকুয়ালিটি, লিবার্টি, ফ্র্যাটার্নিটির কথা বলছেন ফ্রান্সে, একই সময়ে রবার্ট ক্লাইভ এদিকে এই কাজ করছে, আর এদিকে রবার্ট ক্লাইভের বিখ্যাত লেখা আমার কাছে আছে, তার রোমান ডায়েরিতে তিনি বলছেন যে আমাদের কাজই হচ্ছে সিভিলাইজেশনের বাউন্ডারিকে সরিয়ে আর একটা বাউন্ডারির দিকে যাওয়া, একটা সীমাকে লঙ্ঘন করে এই সমস্ত অসভ্য আনসিভিলাইজড বারবেরিয়ান বর্বরদেরকে শিক্ষিত করা।
তাহলে দ্যাট ইজ দ্য ইটার্নাল প্যারাডক্স অফ দ্য এনলাইটেনমেন্ট। আমি সব সময় জোরে গলায় বলি যে ইউরোপিয়ান এনলাইটেনমেন্ট কে বিচার করতে গেলে কিন্তু আমাকে একদিকে কলোনিয়ালিজম, একদিকে সাম্রাজ্যবাদের ইতিহাস পড়তে হবে, আর একদিকে ওদের প্রগ্রেসের কথা পড়তে হবে, দুটোকে পাশাপাশি রেখে পড়তে হবে। না পড়লে কিন্তু তোমরা খালি ওই একটা দিকই দেখতে পাবে যে 18th সেঞ্চুরি মানে এজ অফ দ্য লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, প্রসপারিটি, টলারেশন। না, একই সময়ে এখানে অন্য দেশে গিয়ে ব্যবসা বাণিজ্যের নাম করে এসে ভয়ঙ্কর অত্যাচার করা হচ্ছে। এখানে তো অত্যাচার অনেক কম হয়েছে, অত্যাচার হচ্ছে তো আফ্রিকাতে, কঙ্গোতে। ভাবতে পারবে না, হাজার হাজার মানুষজনকে বেলজিয়ানরা, মানে যারা এই বেলজিয়ান তো ফ্রান্স থেকে এসছে, যারা এই ইকুয়ালিটি ফ্র্যাটার্নিটি এর যারা ধ্বজাধারী ফ্রেঞ্চ পিপল, কি ভয়ঙ্কর কলোনিয়ালিজম করেছে আফ্রিকা জুড়ে, হাজার হাজার মানুষকে মেরেছে, মানে ধ্বংস করেছে, তাদের এথনিক আইডেন্টিটি নষ্ট করে দিয়েছে, তাদেরকে স্লেভে ট্রান্সফর্ম করেছে, করে গোটা ইউরোপে এনেছে, তারপর সে চামড়া কেটে নিয়েছে, চামড়া কেটে নিয়েছে, মানে এমন কোন খারাপ কাজ করেনি যে সেই সময় হয়েছে। তাহলে এই দুটো জিনিস মাথায় রেখে আমাদের কিন্তু এই সোসাইটিকে জাজ করতে হবে। বলো পরিষ্কার কিনা, এতদূর পরিষ্কার কিনা বলো? একদম। বেশ 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 বেশ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। বেশ, এবার আমরা যেটা করবো, আমরা এবার আমরা দেখে নেব এনলাইটেনমেন্ট সময়ে, মানে কেন দিস ইজ অ্যান এনলাইটেনমেন্ট, কারণ সেই সময় অনেক ধরনের সাইন্টিফিক ডিসকভারি হচ্ছে এবং ফিলোসফিক্যাল ডিসকভারি হচ্ছে। ফিলোসফির দিক থেকে 1637 সালে পাবলিশ, তোমরা জানো বিখ্যাত নাম রেনে দেকার্তে, যদি নাম না জানো দেখে জেনে নাও। রেনে দেকার্তে ওয়াজ দ্য সিঙ্গেল হ্যান্ডেডলি গ্রেটেস্ট সেলিব্রেটেড ফিলোসফার অফ দ্য 18th সেঞ্চুরি পিরিয়ড আফটার দ্য রেনেসাঁস, মানে বলা হয় পোস্ট কার্টেশিয়ান ফিলোসফি। কার্টেশিয়ান কথাটা এসছে দেকার্তে থেকে, কার্টেশিয়ান ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দিস নাউন ফর্ম দেকার্তে। দেকার্তে যে ফিলোসফি তাকে কার্টেশিয়ান ফিলোসফি বলা হয়। এই দেকার্তে প্রথমবার বললেন কজিটো এরগো সাম, কজিটো এরগো সাম মানে আই থিঙ্ক দেয়ার ফর আই অ্যাম, আমি চিন্তা করি তাই আমি আছি, অর্থাৎ বুদ্ধি, আমার মন, আমার বুদ্ধি হচ্ছে আমার জ্ঞানের একমাত্র উৎস। এই যে জ্ঞানের উৎস নিয়ে যে সার্চ, যে ফিল্ড বা ফিলোসফি, তাই কি বলা হয়, বলেছি আগে ভুলে গেছো, কি বলা হয়, কি বলা হয় রে বাবা বল, এপিস্টেমোলজি। আর একটা আছে শব্দ, তাকে বলা হয় অন্টোলজি। অন্টোলজি, অন্টোলজি মানে কি, জ্ঞান তত্ত্ব। না, জ্ঞান তত্ত্ব হচ্ছে প্রথমটা, এপিস্টেমোলজি কেমন, হাউ হিউম্যান বিইং গেইনস নলেজ, দ্য প্রসেস অফ গেইনিং নলেজ ইজ নোন অ্যাজ এপিস্টেমোলজি। এন্ড অন্টোলজি হচ্ছে সত্তা তত্ত্ব, স্টাডি অফ বিইং, মানুষ কি 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 কম্পোনেন্ট নিয়ে তৈরি, সেটা অন্টোলজির পার্ট। অন্টোলজি ইজ মাচ মোর রিলেটেড টু মেটা ফিজিক্স। এপিস্টেমোলজি হচ্ছে কেমন করে জ্ঞানটা আসছে, কিসের মাধ্যমে, মাইন্ড নাকি ম্যাটার। এই মাইন্ড এবং ম্যাটারের যে যুদ্ধ, সেটার সময় শুরু হচ্ছে এই 18th সেঞ্চুরি থেকে। মন নাকি বস্তু, বস্তুবাদ নাকি ভাববাদ, এই যে মার্কসিজমের মূল বিষয়, যেটা একদম পরবর্তীকালে যেটা মার্কসিজম পুরোপুরি বলবে যে মেটেরিয়ালিস্টিক ইন্টারপ্রিটেশন অফ দ্য হিস্ট্রি, ম্যাটারকে খুব ভীষণ পরিমাণে গ্লোরিফাই করবে। কিন্তু হিউম্যান কনসিয়াসনেস, মাইন্ড, মাইন্ড তো সবকিছুর ক্রিয়েটর, এর উপনিষদে বলা হয় আমার মন, আমার মন সবকিছু জন্ম দিচ্ছে। তাহলে দেকার্তে কিন্তু এই মনের কথা বলে যে মানুষের সোর্স অফ দ্য হিউম্যান নলেজ ইজ মাইন্ড অ্যান্ড নট ম্যাটার। এর এগেনস্টে যারা দাঁড়ায় তাদের মধ্যে রয়েছে একদিকে থাকে এই 18th সেঞ্চুরি লক, লক তার সঙ্গে সঙ্গে তোমার বলো হবস এবং রুশো, এরা প্রত্যেকেই এম্পিরিসিজমে বিশ্বাস করত। দেকার্তে বিশ্বাস করত যে ফিলোসফিতে তাকে বলা হয় র্যাশনালিজম, র্যাশনালিজমের বাংলা হচ্ছে বুদ্ধিবাদ, আর একদিকে হচ্ছে এম্পিরিসিজম, EMPRICISM, এম্পিরিসিজম মানে হচ্ছে মানে বেসিক্যালি অভিজ্ঞতাবাদ, অভিজ্ঞতার মাধ্যমে আমি হাত দিচ্ছি আগুনে, তার মাধ্যমে আমি জ্ঞান অনুভব করলাম, আমি হাত দিচ্ছি মোবাইলে, তার মধ্যে দিয়ে মোবাইলের জ্ঞান অনুভব করলাম, এম্পিরিসিজম। কি দেকার্তে বলছেন, না, আমাদের কিছু ইনেট হিউম্যান কোয়ালিটি রয়েছে মাইন্ডের, ইনেট, যেটা আমাকে মোবাইলের জ্ঞানটা শিখতে সাহায্য করছে।
ফলে কার্টেশিয়ান নোশন অফ দ্য নলেজ ইজ নোন অ্যাজ এ প্রায়োরি, PRIO RI, এ প্রায়োরি মানে কি, আগে থেকে আমাদের মনের মধ্যে কিছু এসেনশিয়াল কম্পোনেন্ট কোয়ালিটি রয়েছে যেটা আগে থেকে জ্ঞানটা শেখার জন্য আমাদেরকে নিয়ে যাচ্ছে। মন মানে বেসিক্যালি তো নিউরোসায়েন্স, মন মানে তো ব্রেন। সত্যি তো আমাদের যদি ব্রেন না থাকতো, আমাদের যদি নিউরন না থাকতো, তাহলে কি আমরা শিখতে পারতাম? পারতাম না, আমরা শুধুমাত্র ইন্দ্রিয়ের মাধ্যমে বুঝতে পারতাম না। ফলে এ প্রায়োরি নোশন অফ নলেজ ইজ র্যাশনালিজম, আর এম্পিরিসিজম হচ্ছে এ পোস্টেরিয়রি, POSTERIORI, এ পোস্টেরিয়রি। পোস্টেরিয়রি মানে যেটা পরে ঘটছে, অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান যেটা তুমি লাভ করছো। ফলে একদিকে র্যাশনালিজম আর একদিকে এম্পিরিসিজম, এই দুটোকে পরবর্তীকালে মিশিয়ে ইমানুয়েল কান্ট বলে এক ভদ্রলোক জন্ম দেবেন একটা নতুন থিওরি, যেখান থেকে রোম্যান্টিসিজমের জন্ম হবে, সেটা হচ্ছে আইডিয়ালিজম, ভাববাদ। এই দুটোরই প্রয়োজন আছে, অভিজ্ঞতারও প্রয়োজন আছে, বুদ্ধিরও প্রয়োজন আছে। সেখান থেকেই কনসেপশন অফ দ্য আইডিয়ালিজম আসছে। তো আমি এতটার জটিলতায় যাচ্ছি না, এটা তোমাদের রোম্যান্টিসিজম পড়তে তো খানিকটা সাহায্য করবে, তখন আমরা সেইখানে যাব। আমি মোট কথা বলতে চাইছি যে এই সময়ে এরকম ভয়ঙ্কর লেভেলের সিরিয়াস ফিলোসফিক্যাল আলোচনা হচ্ছে এবং তারই একটা কিন্তু বড় ফসল হচ্ছে এনলাইটেনমেন্ট। এই সময়ে লিখছেন আইজ্যাক নিউটন, তোমরা গতিসূত্র পড়েছ, কিন্তু কত বড় যে বড় ফিলোসফার এবং কত বড় যে বড় ফিজিসিস্ট তোমরা জানো না। আইজ্যাক নিউটন, প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা, ফিলোসফি ন্যাচুরালিস্ট, প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা, এই যে আমাদের বাহ্যিক জগৎ, এই বাহ্যিক জগৎ যেটা ওয়ার্ল্ড অফ দ্য ফিজিক্স, তাকে কেমন করে ম্যাথামেটিক্যাল ইকুয়েশন দিয়ে লিখতে হয়, এই যে রুলস অ্যান্ড রেগুলেশনস, তার জন্ম দিচ্ছেন কে? আইজ্যাক নিউটন। কত সালে? 1687 সালে লিখছেন প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা, মনে থাকবে। এই সময় ইংল্যান্ডের রয়্যাল সোসাইটির এস্টাবলিশমেন্ট হচ্ছে, এস্টাবলিশমেন্ট অফ দ্য রয়্যাল সোসাইটি অফ ইংল্যান্ড, যারা বিজ্ঞান এবং অন্যান্য কাজে মানুষজনকে সামনের দিকে নিয়ে যাবে। রবার্ট বয়েল তার এয়ার পাম্প আবিষ্কার করছেন, এবং এই যে টেবল অফ দ্য অ্যাস্ট্রোনমি 1728 সালে সাইক্লোপিডিয়া, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, প্রথম এই এজ অফ দ্য এনলাইটেনমেন্ট আবিষ্কার হচ্ছে বাবারা, বুঝলে। এই সময়ে প্রথমবার আমরা জানবো অ্যাডাম স্মিথ একটা নতুন ডিসিপ্লিনে জন্ম দিচ্ছেন, তার নাম কেউ জানো তোমরা? ইকোনমিক্স। ওয়েলথ অফ দ্য নেশনস বলে বিখ্যাত বই লেখেন, যার মধ্যে দিয়ে অর্থনীতির ডিসিপ্লিনে জন্ম দিচ্ছেন অ্যাডাম স্মিথ। হবস, লক, রুশো, প্রথমবার এরা ফ্রেঞ্চ রেভলিউশনের জন্ম দিচ্ছেন। ডিডেরো, স্পিনোজা, কান্ট, হিউম, এরা প্রত্যেকেই এনলাইটেনমেন্ট এপিস্টেমোলজি, এনলাইটেনমেন্ট জ্ঞান তত্ত্বের তারা ধাওক এবং বাহক। ওয়েলথ অফ নেশনের মাধ্যমে সে ক্যাপিটালিজমের আসল পরিচয় পাওয়া যায়। অ্যাবসলিউটলি, ওয়েলথ অফ নেশনস এর মধ্যে দিয়ে ক্যাপিটালিজমের কথা প্রথমবার অ্যাডাম স্মিথ বলেন, যার ভয়ঙ্কর ক্রিটিক করেন পরবর্তীকালে কার্ল মার্ক্স। মার্ক্স কিন্তু ক্যাপিটালিজমের খানিকটা প্রশংসাও করেছিল, হ্যাঁ বলেছিল ক্যাপিটালিজমের প্রয়োজনও আছে, কারণ কি মিস ইন্টারপ্রেট করে। আমি যখন মার্ক্সিজম পড়াবো তখন একটু আমরা দেখার চেষ্টা করবো সেই জায়গাগুলো। মার্ক্স বলেন যে আমাদের সোসাইটিতে চার ধরনের সোসাইটিতে এভলিউশন হয়, ফিউডালিজম থেকে আস্তে আস্তে সেটা ক্যাপিটালিজম এসছে, ক্যাপিটালিজম থেকে একদিন আমরা সোশ্যালিজমে যাবো, এবং সোশ্যালিজম থেকে কমপ্লিটলি কমিউনিজমে যাবো। এই রাস্তার কথা কার্ল মার্ক্স বলেন, সেটা অনেকটাই অসম্ভব, কারণ আমরা দেখবো যে মানুষের মধ্যে একটা বেসিক ইনস্টিংক্ট, সেটা হচ্ছে সম্পত্তির ইনস্টিংক্ট। মানুষ সবসময় বিশ্বাস করে যে আমি কতটা টাকা রোজগার করবো এবং সেটা আমার নামে রয়েছে কিনা, ফলে পুরোটাই রাষ্ট্রের সম্পত্তি হবে এবং মানুষ সেই সম্পত্তির জন্য নিজের শ্রম দেবে, এটা কোনোদিন পসিবল নয়। মার্ক্স বলেছিল পসিবল, সেটা মার্ক্সিয়ান ফিলোসফির বাদ। মোট কথা, এই সময়টাকে আমি জন্য বোঝাতে গেছি কেন ইম্পর্টেন্ট, কারণ এরা কিন্তু এই সময় কিন্তু ইকোনমিক্স নামে ডিসিপ্লিনের জন্ম হচ্ছে, ফিজিক্স নামক ডিসিপ্লিনের এনরিচমেন্ট হচ্ছে আইজ্যাক নিউটনের হাত ধরে, এবং বিভিন্ন সোসাইটি, রয়্যাল সোসাইটি, বিভিন্ন একাডেমি তৈরি হচ্ছে, যেগুলো হুইচ ওয়ার অলসো দ্য ব্যাকবোন অফ দ্য ম্যাচুরেশন অফ দ্য সাইন্টিফিক প্রফেশন। এই যে সাইন্টিফিক প্রফেশনের যে ম্যাচুরেশন এবং শিরদাঁড়া, সেটা তৈরি করছে এই এনলাইটেনমেন্ট পিরিয়ড। এবং আর কি কি ঘটছে, এই দেখো
বিভিন্ন ফিলোসফার্স অ্যান্ড সায়েন্টিস্ট অফ দ্য পিরিয়ড ওয়াইডলি সার্কুলেটেড দেয়ার আইডিয়াস থ্রু দ্য মিটিংস অ্যাট দ্য সায়েন্টিফিক একাডেমি। একাডেমি হচ্ছে একটা ইনস্টিটিউশন, এখন তো আমরা একাডেমি বলতে কি খুব সহজে বুঝি, তখন সবে তৈরি হচ্ছে একাডেমির কনসেপ্ট, ম্যাসনিক লজেস, ছোট ছোট লজ যেখানে তারা গিয়ে রিলিজিয়াস ম্যাশনারি অফকোর্স ধর্ম নিয়ে আলোচনা করত, তাই নয় লিটারেরি স্যালন, সাহিত্য নিয়ে আলোচনার গ্যাদারিং প্লেস। এই যে আমরা 18th সেঞ্চুরি সোসাইটিতে বেলিন্ডাকে দেখব, বেলিন্ডা তো সেখানে যাচ্ছে কেবলমাত্র হাসি ঠাট্টা লাফটার করতে, কিন্তু আসলে এইগুলোর জন্ম হয়েছিল একটা সিরিয়াস ডিসকাশনের কেন্দ্রবিন্দু হিসেবে, বিভিন্ন কফি হাউসেস। এবং সেই সময় ইংল্যান্ডে প্রিন্টেড বুক খুব ভীষণভাবে, প্রিন্টিং তো অনেক আগেই শুরু করেছেন গুটেনবার্গ, কিন্তু পপুলার হয়েছে 18th সেঞ্চুরিতে বিকজ অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কবে হচ্ছে? 1760 সালে, 1760 থেকে 1820-এর মধ্যে এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন গোটা ইংল্যান্ড জুড়ে ছড়িয়ে পড়ছে, 1820-1840। কারণ সাইন্টিফিক প্রগ্রেস হলে তবেই এই শিল্প বিপ্লব ঘটবে, নাহলে ঘটবে না। আর ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ইভেন্ট হুইচ অ্যাকচুয়ালি গিভস বার্থ টু দ্য এজ অফ দ্য এনলাইটেনমেন্ট। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ওয়াজ দ্য ট্রানজিশন টু দ্য নিউ ম্যানুফ্যাকচারিং প্রসেস। আগে মানুষ হাত দিয়ে তৈরি করতো, এখন মেশিন তৈরি করছে, যার প্রভাব ভারতবর্ষ পর্যন্ত পড়েছিল। ম্যানচেস্টার থেকে জিনিসপত্র এসে ভারতীয় যে হ্যান্ডলুম যে প্রোডাকশন সেটাকে ধ্বংস করার চেষ্টা করেছিল, আয়রন প্রোডাকশন, কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং, ওয়াটার পাওয়ার, পাওয়ার স্টিম ইঞ্জিন, এই 18th সেঞ্চুরিতে তৈরি হচ্ছে প্রথমবার। চারপাশের যে সমাজটা ইংল্যান্ডের, আমি কি তোমাদের সামনে দেখাতে পাচ্ছি? বলো। হ্যাঁ, আমি আরো বলবো। ফলে এইভাবে কিন্তু মাথায় রাখতে হবে যে এর প্রভাবটা কিন্তু পুরোপুরি এই লেখাগুলোর মধ্যে পড়ছে। যত সোসাইটি প্রগ্রেস হচ্ছে তত বেশি অ্যারিস্টোক্রেসি বাড়ছে, যত মানুষের হাতে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে তত মানুষের হাতে টাকা আসছে। আগে কি হতো? আগে হতো কয়েকজন লর্ড এবং লেডিদের বাড়িতে টাকা থাকতো, এখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে কেবলমাত্র যারা ল্যান্ডলর্ড তারাই নয়, যারা অনেক সাধারণ খেটে খাওয়া মানুষ তাদের হাতে টাকা আসছে। অনেক যারা সাধারণ ব্যবসায়ী, মার্কেন্টাইল রেস, একটা নতুন জাতিরই তৈরি হচ্ছে, তাদের হাতে টাকা হচ্ছে, নিউ মার্কেন্টাইল রেস। এর ফলে এই কফি হাউসের সেলুন আরো বেশি বাড়ছে, মানুষের মধ্যে যত বেশি টাকা আসবে তত বেশি, এখন যেরকম সোশ্যাল মিডিয়ার বারবার অন্তর আরো বৃদ্ধি পাবে, আরো বেশি ইনস্টাগ্রাম ফেসবুক এরকম করবে। আর ইনস্টাগ্রাম ফেসবুক আমরা সবাই জানি যে একটা বড় অর্থে অনেক ক্ষেত্রেই গসিপ মঙ্গারিং এর একটা জায়গা, আর ইনস্টাগ্রাম অতটা না হলেও ফেসবুক তো বটেই। ফলে এই যে মানে আমরা দেখতে পাচ্ছি এই যে সোসাইটির গুরুত্ব যত বাড়বে সমাজে, তত বেশি পরিমাণে কিন্তু মানুষের কাছে যত বেশি টাকা আসবে তত বেশি ব্যাকবাইটিং, এই এই মকিং করা, স্যাটায়ার করা আরো বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। এবং এই টাকাটা দিচ্ছে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। আমি আজকের এই ক্লাসটা শেষ করবো, অনেকটাই করেছি, আমরা দুটো শব্দ দিয়ে শেষ করব। এই 18th সেঞ্চুরি কি যে নামে পরিচিত তাকে বলা হয় অগাস্টান লিটারেচার ক্লাস। তা বল, হ্যাঁ ক্লাস নিচ্ছি, বল না, কোনো অসুবিধা নেই, দেখে রাখবো। ঠিক আছে ঠিক আছে, বেশ বেশ, আমি তোকে কল করছি 5 মিনিটের মধ্যে। বেশ, সো অগাস্টান লিটারেচারটা কি? বেসিক্যালি কুইন অ্যানির সময়, কুইন অ্যানি ইংল্যান্ডে ছিল 1702 থেকে 1707-এর মধ্যে, যে সময় লেখা হচ্ছে এই আলেকজান্ডার পোপের রেপ অফ দ্য ল। এই অগাস্টান পিরিয়ড হচ্ছে এই জর্জ দ্য ফার্স্ট, কুইন অ্যানি এবং জর্জ দ্য সেকেন্ড, এই যে পুরো সময়কালটা জুড়ে যে লিটারেচার লেখা হয়েছে, যার মধ্যে পলিটিক্যাল স্যাটায়ার, স্যাটায়ার থ্রাইভ করেছে এবং ক্যাপিটালিজম, মার্কেন্টালিজম প্রত্যেকটাই থ্রাইভ করছে, এই সময়কালকে জুড়ে যে সাহিত্য রচনা হয়েছে তাকে বলা হয় অগাস্টান লিটারেচার। এক সেকেন্ড, কেন অগাস্টান লিটারেচার বলা হয়? শব্দটা এসছে প্রসপারাস রোমান কিং অগাস্টাস থেকে। অগাস্টাস প্রায় ওই মানে খ্রিস্টপূর্বাব্দ সময়ে শাসন করেছে রোমকে, কিন্তু সেই সময় কমার্স এবং গ্রেট লিটারেচার থ্রাইভ করেছিল সেই রোমে, ইংল্যান্ডে সেইটা থ্রাইভ করছে বলে এই এজ অফ দ্য পোপ এবং এজ অফ দ্য জনসন, এই দুটোকে অগাস্টান পিরিয়ড বলা হয়।
আমি পরের ক্লাসে আরো ডিটেলে ডিসকাস করব। তবে এই জন্য এটাকে অগাস্টিন পিরিয়ড বলা হয়, এটাকে নিও ক্লাসিক্যাল পিরিয়ড বলা হয়। কেন? কারণ এই ক্লাসিক্যাল এজের যে সমস্ত জিনিসপত্র, মানে ধরা যাক হোরেস, ভার্জিল, এদের যে লেখার স্টাইল, সেইটাই অগাস্টিন রাইটাররা ফলো করতে আরম্ভ করে। আলেকজান্ডার পোপই ভার্জিল এবং হোরেসের রাইটিং স্টাইল ফলো করছে, তাই এটাকে নিও ক্লাসিক্যাল এজও বলা হয়। মানে কাকে নিও ক্লাসিক্যাল এজ বলে, কাকে অগাস্টিন পিরিয়ড বলে, 18th সেঞ্চুরি সোসাইটির আরো কি কি দিক, সেটা পরের ক্লাসে আমরা ডিসকাস করব। এবং পরে একদম ডাইরেক্টলি আমরা চলে যাব অ্যাবাউট দ্য বেসিক, মানে তোমার রাইটিং স্টাইল অফ আলেকজান্ডার পোপ এন্ড দ্য রিপ অফ দ্য ল, সেইটা ডিসকাস করব। করে পরের দিনের ক্লাস শেষ করব। করে আমরা তার পরের দিনে ডাইরেক্টলি টেক্সটে চলে যাব। টেক্সট শেষ করতে আমাদের এক্স্যাক্টলি সময় লাগবে 4 দিন, ফলে আমরা মোট 6টা থেকে 7টা ক্লাসে এই পুরো জিনিসটা শেষ করব। বেশ, বলো প্রত্যেক কাছে ক্লিয়ার কিনা ব্যাপারটা মোটামুটি? হ্যাঁ স্যার। বেশ, পরের দিন আমরা এই অগাস্টিন আর নিও ক্লাসিক্যালটা নিয়ে আরেকটু ডিটেলে ডিসকাস করে নেব। এনলাইটেনমেন্ট ব্যাপারটা তুমি বলে অলরেডি দিয়েছি, নিও ক্লাসিক্যাল পিরিয়ড, অগাস্টিন পিরিয়ড এন্ড তারপরে ডাইরেক্টলি আমরা রেপ অফ দ্য লকে যাওয়ার চিন্তা করব। বেশ, কারোর যদি আজকের ক্লাস নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকে, ইউ ক্যান কাম আপ উইথ দ্য কোয়েশ্চেন্স। একটু বড় ক্লাস হয়েছে, কিছু করার নেই, কিন্তু নিতে হচ্ছে, কারণ আমরা প্ল্যান করছি যে পুজোর আগে আমরা রেপ অফ দ্য লকটাকে শেষ করব। করার পুজোর আগে তো রেপ অফ দ্য লক শেষ করতেই হবে, করার পরে তারপরে আমরা মানে ওই পুজোটা কেটে যাবে, তারপরে তো আমরা এমনি ক্লাস শুরু করে দেবো। লক্ষ্মী পুজোর আগে তো কলেজ খুলবে না, লক্ষ্মী পুজোর অনেক আগেই আমরা ক্লাস, মানে লক্ষ্মী পুজো না সরি, আমাদের তো ভাই ফোটার পরে তো কলেজ খুলবে, ফলে লক্ষ্মী পুজোর আগেই আমরা ক্লাস শুরু করে দেবো, ফলে ওই 20 দিনও আমরা এসিসিটা শেষ করে ফেলবো। ফলে আমরা মোটামুটি সিলেবাস অ্যাটলিস্ট মানে 60-70% চেষ্টা করবো যে শেষ করে ফেলার পুজোর নভেম্বরের মধ্যে। বেশ, এনি কোয়েশ্চেন্স? নো কোয়েশ্চেন্স? কমিউনিজম আর সোশ্যালিজম এর সাথে ডিফারেন্স টা কি? খুবই মানে ভালো কোয়েশ্চেন, দারুণ কোয়েশ্চেন, আমি একটু মুখে বলে দিই। সোশ্যালিজম অ্যাকচুয়ালি টকস অ্যাবাউট ওয়্যার দ্য মার্কস অ্যাকচুয়ালি কয়েন দ্য ওয়ার্ড, এই শব্দগুলো জানা দরকার, জেনে নাও। ফোর্সেস অফ প্রোডাকশন, ফোর্সেস অফ প্রোডাকশন, DUCTION, এটা কি বলা হয়? মিনস অফ প্রোডাকশন। হ্যাঁ, what is means and forces of production? These are land, labor, capital and organization. Land mane ki jomi, jomi. Labor mane ki ekta manusher porishrom, manual labor. Capital mane ki taka. আর অর্গানাইজেশন মানে হচ্ছে এই পুরো জিনিসটাকে যে অর্গানাইজ করে একটা ইন্ডাস্ট্রি বা একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করে, যেটা প্রোডাকশন করবে, এটা উৎপাদন করবে। মানে যে কোনো দ্রব্যের উৎপাদন, আমাদের এই ফ্রুটির গ্লাস থেকে শুরু করে আমার এই হাতের যে মোবাইল ফোন, আমি যে ল্যাপটপে কথা বলছি, সেখান থেকে বই, সেখান থেকে জিওফাই, সেখান থেকে এই ওষুধ, প্রত্যেকটাই ডিপেন্ড করছে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। এইগুলোর যে কোনো একটা না থাকলে প্রোডাকশন সম্ভব নয়। যে প্রশ্নটা স্বাগত করেছে, হোয়াট ইজ সোশিয়ালিজম, হোয়ার অল দিস মিনস অ্যান্ড দ্য ফোর্সেস অফ দ্য প্রোডাকশন, এটা কন্ট্রোল করবে কে? সোসাইটি। সোসাইটিকে কে তৈরি করবে? গভর্নমেন্ট। গভর্নমেন্ট কাদের দ্বারা হবে? প্রলেতারিয়েতদের দ্বারা, বুর্জোয়াদের দ্বারা নয়। সর্বহারারা যখন এই সোসাইটিকে কন্ট্রোল করবে এবং রাষ্ট্রের সমস্ত জমি, সমস্ত লেবার, সমস্ত ক্যাপিটাল সবই রাষ্ট্রের হবে, অন্য কারু হবে না, দ্যাট ইজ সোশ্যালিজম। সোশ্যালিজমের পরের স্টেজ হচ্ছে কমিউনিজম। কমিউনিজম হচ্ছে যখন এই যে সম্পত্তিগুলো রাষ্ট্রের, এই যে ধরা যাক শিগুড়ের জমি আন্দোলন কি জন্য হয়েছিল? কারণ রাষ্ট্র জমির দখল নিতে চেয়েছিল, তাই তো? কমিউনিজম হচ্ছে আরো এক ধাপ এগিয়ে, এখন যেটা হচ্ছে সেটা অনেকটাই প্রাইভেটাইজেশন, কারণ রাষ্ট্র এখন জমির দায়িত্ব নিচ্ছে না, রেলওয়েকে প্রাইভেটাইজ করে দিচ্ছে, তাই না? ল্যান্ডকে প্রাইভেটাইজ করে দিচ্ছে, পেনশন দিচ্ছে না, দেব না বলছে। এটা কিন্তু এই মার্কসিস্ট সোশ্যালিজমের বিপক্ষে ইডিওলজি। আমি মানে একদম প্রাইভেট ওনারের হাতে তুলে দিচ্ছি। কমিউনিজম হচ্ছে সোশ্যালিজমের পরের স্টেজ,
যেখানে ল্যান্ড লেবার এবং ক্যাপিটাল অর্গানিক কোনো সম্ভবই নয়, এই এই এইগুলোর মালিক হবে প্রত্যেকটা সাধারণ মানুষ, কমিউনিটি, মানে আমি, স্বাগত, অগ্নিশ্বর, মেঘা, এরা প্রত্যেকে, এবং এরা প্রত্যেকে ডিসাইড করবে ছোট্ট ছোট্ট গ্রাম পঞ্চায়েতের মধ্যে দিয়ে কমিউনের মাধ্যমে। ওই জন্যই কমিউনিজম সেটা এসছে, কমিউনের মাধ্যমে, যে কেমন করে এই যে রিসোর্সেস অফ দ্য প্রোডাকশন কেমন করে ইউজ করা যায়। কোনো গভর্নমেন্ট, কোনো সরকার থাকবে না। ইন অ্যান আইডিয়াল কমিউনিস্ট স্টেট দেয়ার ইজ নো এক্সিস্টেন্স অফ দ্য গভর্নমেন্ট। অনেকে এটা জানে না, মার্ক্সিজমকে ভুলভাবে ব্যাখ্যা করে এখানে, কিন্তু মানে এই কমিউনিজমে যখন যাবে, মানে সোশ্যালিজম থেকে কমিউনিজমে উত্তরণের পথ হচ্ছে সরকারের বিরুদ্ধে, সরকার থাকছে না, এটা প্রায় অসম্ভব, এটা কোনোদিন কোনোদিন পৃথিবীতে সম্ভব নয়। কারণ মানে মানে অ্যাকর্ডিং টু মার্ক্স, যে মানুষের মধ্যে যে কনসিয়েন্স বা চেতনা এমন একটা জায়গায় যাবে যার ফলে মানুষ আর কোনো ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটি করবে না, এর ফলে সরকার থাকার কোনো প্রয়োজনীয়তা হবে না। এই যে মানে গ্র্যাজুয়াল প্রগ্রেশন যার কথা মার্ক্স বলেছিলেন হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজমের মধ্যে দিয়ে, দ্বন্দ্বমূলক বস্তুবাদ, আমাদের সমাজ হচ্ছে এই দ্বন্দ্বের মধ্যে দিয়ে চলছে, একে অপরের সংঘর্ষ, এই সংঘর্ষের মধ্যে দিয়ে আমরা আরো বেটার সোসাইটি ক্রিয়েট করব, একটা খারাপ সোসাইটি থেকে ফেরে এটাকে, মানে ফিউডালিজম থেকে ক্যাপিটালিজম, আগে ছিল দাস প্রথা, সার্ফিজম, সেখান থেকে ফিউডালিজম, ফিউডাল থেকে ক্যাপিটালিজম, ক্যাপিটালিজম থেকে ইন্ডাস্ট্রিয়ালিজম, ইন্ডাস্ট্রিয়ালিজম থেকে আমরা যাবো সোশ্যালিজম, সোশ্যালিজম থেকে আমরা যাবো কমিউনিজম, যেখানে কোনো সরকারের প্রয়োজন হবে না। That was the philosophy of Karl Marx. That's the difference between socialism and communism. Je grontho dara Marxism khubi influenced hoyechilo bole bola hoy, that is Thomas More's utopia. Utopia mane hocche emon ekta samaj jekhane dhoni, doridro, kharap, bhalo ei sob kichu thakbe na, erom kono differentiation thakbe na, that is utopian society. A society that possesses highly desirable or nearly perfect qualities for its citizen. Amra ekhon je prithibite thaki seta utopian ulto, seta je dystopian society. Dystopia ekhane sob kichu chaotic, ekhane revolution hoy, ekhane sarkarer bipokkhe somoshya toiri hoy, jhamela hoy. Tumra jodi matrix dekhe thako, matrix describes a dystopian society. Tumra jodi ghaul dekhe thako netflix e, it's a horror fiction, kintu kena dystopian society ke describe kora hocche, ei je dystopian art prottektai dystopian e prochur. Tomra jodi blade runner bikkhato cinema dekhe thako, tale it's a dystopian society, utopia er ulto, jekhane samajer moddhe labor er ke exploit kora hocche, jekhane industry ache, jekhane robot ra exploit korche manush ke, that is dystopian society. So the Marxist communism achieve kora amar mone hoy kono dini pray ekta oshombhob prokriya. So that's the difference between communism and socialism. So eta niye onek din dhore conflict chilo, ajke ekdom clear hoye gelo. That's the basic difference between communism and socialism. Ato China er China bole amra communist, kintu sir ora to ekebare sir ki bolbo rajtantra protishtha kore rekhe, ekdom to ekdom sompurno ekta eknayoktantrik desh, jekhane mane মানে তোমার যে বেসিক হিউম্যান রাইট সেটা পর্যন্ত সেখানে এক্সারসাইজড হয় না। চায়না দেখলে তুমি গুগল ইউজ করতে পারবে না, ওদের নিজস্ব সার্চ ইঞ্জিন আছে, তুমি ফেসবুক ইউজ করতে পারবে না, তোমার ওপরে সবসময় সরকার বসে আছে কি করছো সেটা দেখার জন্য। ফলে একেবারেই এটা মানে আমি মানে আসলে মানে কমিউনিজমের যে এক্স্যাক্ট ডেফিনেশন সেটা মার্ক্সিস্ট যারা তারা নিজেরাও ঠিক মতো করে বলতে পারে না, কারণ কমিউনিজম ইজ এন ইম্পসিবিলিটি। মার্ক্স দেখো, মার্ক্স ওয়াজ এ গ্রেট ফিলোসফার, মার্ক্স এটা পুরোটি ফিলোসফির স্তরে বলেছিলেন, দার্শনিক স্তরে, যে মানুষ যদি এটা সত্যি কোনোদিন অ্যাচিভ করতে পারে তো খুব ভালো। মার্ক্স তো কোনোদিন সেটা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করার জন্য মানে মানে কেমন করে অ্যাপ্লাই করতে হবে সেটা উনি কোনোদিন করেননি। হি ওয়াজ এ ফিলোসফার, উনি অবশ্যই লেবারারদের দিয়ে মুভমেন্ট করেছেন, ফার্স্ট কমিউন, সেকেন্ড কমিউন গঠন করেছেন, দুনিয়ার মজদুর এক হও, ইন্টারন্যাশনাল লেবার কমিউনিটি তৈরি করেছেন, কিন্তু উনি কোনোদিন প্র্যাকটিক্যালি একটা রাষ্ট্রের ক্ষেত্রে কেমন করে মার্ক্সিজমকে অ্যাপ্লাই করতে হবে উনি দেখিয়ে দেননি। যিনি দেখিয়েছেন লেনিন এবং তারপরে যিনি দেখিয়েছেন স্ট্যালিন, তিনি তো মানে পুরো রাশিয়াটাকেই একটা একনায়কতান্ত্রিক দেশে পরিণত করেছেন। আমি বেসিক্যালি বিশ্বাস করি যে হিটলার এবং স্ট্যালিনের মধ্যে কোনো বেসিক ডিফারেন্স নেই। স্ট্যালিন যে সংখ্যায় মানুষ মেরেছেন, হিটলার সেই সংখ্যাতেই মানুষ মেরেছেন, একজন কমিউনিজমের দোহাই দিয়ে মেরেছেন আর একজন হলোকস্ট করেছেন, একজন অ্যান্টিসেমিটিজম জিউসদেরকে মেরেছেন, ঠিক আছে, বেসিক্যালি একই, বেসিক্যালি একই, ত্রৎস্কি থেকে শুরু করে সবাইকে মেরে দিয়েছিলেন স্ট্যালিন। আমরা পরবর্তীকালে যখন কমিউনিজম পড়বো আমরা দেখার চেষ্টা করবো, সেটা আমাদের সেমিস্টার সিক্সে রয়েছে মার্ক্সিজম, তখন আমি একটু পড়াই তোমাদেরকে। ফলে মানে বেসিক্যালি মানে
যখন ক্ষমতায় মানুষ অন্ধ হয়ে যায়, তখন তুমি মার্ক্সিস্টই হও না কেন, যাই হও না কেন, ক্ষমতা তোমাকে অন্ধ করে দেয় এবং এই খারাপ ঘটনাগুলো গোটা পৃথিবী জুড়ে ঘটে, আমরা দেখেছি বিভিন্ন সময়। ফলে ফলে কমিউনিজমের অ্যাকচুয়ালাইজেশন ইজ অ্যান ইম্পসিবিলিটি, তাহলে তোমার কিচ্ছু থাকবে না। মানে যেটা একসময় গ্রিসে বরঞ্চ ছিল ডাইরেক্ট ডেমোক্রেসি, অ্যারিস্টটলের সময়, যে একদম সরাসরি প্লেটোর সময় সরাসরি মানুষের পারমিশন নিয়ে গণতন্ত্রে ডিসাইড হতো, ছোট্ট ছোট্ট কমিউনিটি ছিল। গ্রিক যে নগর রাষ্ট্রের কনসেপ্ট, কনসেপশন দ্য পলিস, যেখান থেকে পলিটিক্স শব্দটা অরিজিনেট করেছে প্রথমবার, ওই জন্য দিদি মানে গায়ত্রী চক্রবর্তী স্পিভাক রাজনীতি বা পলিটিক্সকে এক্সাক্ট ট্রান্সলেশন করেন হচ্ছে নগর তত্ত্ব বা নগর নীতি, কারণ ওই গ্রিক ওয়ার্ড পলিস থেকেই ওটা এসছে, ঠিক আছে। ফলে পলিস শব্দের অর্থ হচ্ছে মানে ছোট্ট ছোট্ট নগর রাষ্ট্র, সেইখানে ছোট্ট ছোট্ট কমিউনিটিরা তারা সরাসরি ডিসাইড করবে যে কোনো একটা ব্যাপারে রেফারেন্ডাম দিয়ে যে ডিসিশন গভর্নমেন্টের কি হবে, যেটা আমাদেরই 130 কোটি ভারতবর্ষে করা প্রায় অসম্ভব। সেই জন্যই আমরা যেখানে বাস করি সেটাকে বলা হয় পার্লামেন্টারি ডেমোক্রেসি, সংসদীয় গণতন্ত্র। আমরা আমাদের রিপ্রেজেন্টেটিভ ক্রিয়েট করি এবং তিনি আমাদেরকে পরিচালনা করেন। কিন্তু মানে মার্ক্সিজম যেটা বলছে, যেটা হচ্ছে ছোট্ট ছোট্ট কমিউনিটি বা নগর রাষ্ট্র, যেখানে ম্যাসিডোনিয়া স্বাধীন, যেখানে পেলোপোনেসাস স্বাধীন, অ্যাথেন্স একটা স্বাধীন, কলকাতা স্বাধীন, দুবরাজপুর স্বাধীন, এটা একটা অসম্ভব প্রক্রিয়া। আমি কি বোঝাতে পেরেছি? একদম স্যার, পরিষ্কার, ক্লিয়ার, একদম। যদি তোমরা ফিলোসফি পড়ো তাহলে তোমাদের কিন্তু অনেক কিছুই ক্লিয়ার হবে। তোমরা মানে ফিলোসফি থেকেই তো পলিটিক্সের জন্ম, আলটিমেটলি পলিটিক্যাল ফিলোসফি ফিলোসফি থেকেই এসছে। ফলে ফিলোসফি পড়লে কিন্তু তোমাদের কেবলমাত্র সাহিত্য নয়, মানে ফিলোসফি, ফিলোসফি ইজ দ্য মাদার সাবজেক্ট। যদি তখন তুমি পিএইচডি অ্যাওয়ার্ডেড হও, বলা হয় ডক্টর অফ ফিলোসফি, পিএইচডি মিনস ডক্টর অফ ফিলোসফি। ফলে মানে মানে তুমি এক মানে মাদার সাবজেক্টে অ্যাওয়ার্ডেড হলে, ফলে তুমি যদি নিউরো সায়েন্সও পিএইচডি করো ডক্টর অফ ফিলোসফি, ফিজিক্সে করলে ডক্টর অফ ফিলোসফি, কেমিস্ট্রিতে করলে ডক্টর অফ ফিলোসফি, ফিলোসফি ইজ দ্য মাদার সাবজেক্ট। বেশ বেশ বেশ, তাহলে আমি রেকর্ডারটা অফ করছি নাকি রে? হ্যাঁ স্যার।